الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم من جعل همومهم واحدا كفاه الله هموم الدنيا والآخرة رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولله الحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله كملا جلال ছত্রগ্রাম থানার অশোধিয়া মধ্যমপাড়া তালিমুল কুরআন হাফেজি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, দ্বারা আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকে মাকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দ্বারা আলেন আমার জিগার মুরুব্বিয়া, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে মদিনার মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজা, শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে বিসমিল্লাহ কবার আছে? কোন একশো মার শিন্নি আর কোয়ালো কবারে 113 বার সালা কবার 3 বার 3 বার কয়বার তো বিসমিল্লাহ আছে কোরআন শরীফে 3 বার কবার আউযুবিল্লাহ আছে কবার কইতে তিন তো এই ওয়াজ নি করতাম আউযুবিল্লাহ আছে 17 বার কবার শুদ্ধ ভাষা কয়েরি 17 বার গেরামিয়া কই এটা 17 বার কবার রে আউযুবিল্লাহর ওয়াজ তো ভাই করছি অনেকবার কেন আজ যে বিসমিল্লাহর ওয়াজ কত রুনবি আশা করি তবু কলজে রান্ড হয়ে যাবে
আর আমিন কো আমিন এমনি ধরে নিচ্ছে আত্মানের ভিতরে। তো এই বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত রহমত আমরা এই জিনিসগুলা আজকে আমাদের কি কি আমল করণীয় আমরা এই জিনিসগুলা লই ইনশাল্লাহ বাড়ির জন্য। এই এক ঘন্টারও আছে কিন্তু সবকিছু শিখা সম্ভব নয়, আর এদাইও লাভ ওই তো না, কারণ আল্লাহ রসুলের কাছে কোরআন আছে 23 বছরে, ক বছর তো যে নবী 2,24,000 পয়গাম্বরের সেরা আর তার টিচার স্বয়ং আল্লাহ জাল্লা শানু, ঠিক কিনা? হে নবীর কাছে 23 বছর আছে আর আমরা অশ্ব দিয়ে বাদে মেরা 1 ঘন্টা কোরআন কিতা বুঝি? হুজুরের তো কোরআন নিছে 1,25,000 সাহাবি 23 বছরে, আর সাহাবির কিন্তু 100 বছরের উপরে লইয়ে গেছে 6,00,000 তাবেঈ, তাদের থেকে তাবে তাবেঈ শত শত বছর সাধনা করি কষ্ট করি ইসলামের এই পর্যন্ত আনছি, ঠিক নেই? আর আমরা 1 ঘন্টা কিতে বুঝি, এতটুকু লাভ হইব আমাদের ইমান ও আমলের দিকে একটু আমরা জজ বাজিয়ে যাবো, এছাড়া আর বেশি কিছু করা নাই, লাভ হইব আমার ফকটে হান্দাইব মাল শৈলে কিছুটি আইব আর তোরা যাতে তা আঙ্গুল গজা আর মিনি টেনতে টেনতে যাবি, এই যদি কিছু নীতি আর তাহলে আমরা সাকসেস, ঠিক নেই? ঠিক তো কইলি না বাদ জেনি কবি ঠিক, ঠিক নেই রে? সূরা হুদ 41 নম্বর আয়াত আল্লাহ কয় ও কাশীনগরের মানুষ শুনিয়া লও ওয়াকাল আর কাবু ফিহা বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লা গফুরুর রহিম। তিনি বললেন ওঠো তোমরা নৌকায়, এই নৌকা মহান আল্লাহর নামে গতি এবং স্থিতি চলবে এবং খাড়াইবে কার নামে? আল্লাহ। ইন্না রাব্বিলা গফুরুর রহিম, নিশ্চয় আমার প্রভু ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ বুঝছেন তো ইনশাআল্লাহ? সাবাই রে 20 বছর হরি হলো লাইন হয় না, এত হলে বুঝি গেলেছে কাল আর ফাইল কে লাগা ফাইল মাহুল কি বুঝিনি উদামি চা তুমি ওয়াজ করো মিয়া। এই যে নৌকাতে বিসমিল্লাহ কোরআন শরীফের 3 বার আর একবার কইছে সুলাইমান আলাইহিস সালাম ওয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আবার ফতম ওহি কিন্তু বিসমিল্লাহ ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ুন বিসমিল্লাহ নে প্রভুর নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করছে, পড়বেন না আল্লাহ কইছে হড়া ফরজ হইলে কথা পড়ো, আর মুসলমান হড়ি না আমরা দোয়া নো হড়ি থাই মসজিদ গুলা খালি দোয়ানো কিন্তু সরগরম ঠিক মতে আছে, মসজিদও হাজিরা নাই দোয়ানের হাজিরা ঠিক আছে, যেন হেতে বিমান 3 আনসালায় 4 নম্বর আনব হয়েছে, ঠিক নেই? আগে ফুটতে হইব না ফুটলে আল্লাহরে মান যেত না, কার নামে হইব? আমরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার পাইলট মাইলট যা ঐতিহাসিক ঐতিহাসিক এটা গুণা নো ওটা ঠিক আছে, তবে আল্লাহর নামের হড়া নাই। আল্লাহ কাছে তো ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক ব্যারিস্টার হোক লয়ার হোক যা যা ঐতিহার জ্ঞান বিজ্ঞান আয় দিছি তবে আর নামে পড়িস আটা হইতে আছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার খালি বর জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি আব্বারে মারি, এবার আব্বা এ বিশাল লই ভাত খাবা না ভাত খাবো কি তো হড়েছেন মারামারি হাতে মারে যতটুকু ঘটবেন কার নামে? যে হড়াতে আল্লাহ নাই ভাই সব হুদা ব্রেন নষ্ট করছো সব হড় আমার আল্লাহরে একটু রাখিস এ মজলুম গ্রন্থরে কদুর কল্যাণ মধ্যে রাখিস তইলে বর কথাই বেশি বলে সুবহান আল্লাহ কাইল্লা কে কাইল্লাই কই দিস কিতা করবি আর এবার হন আল্লাহ আল্লাহ শান্ত ও বন্দা তোমার প্রতিটা কাজ আমি মাওলার নামে শুরু করো তোমার কাজটা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এখন এ নূহ আলাইহিসসালাম কিল্লে বিসমিল্লাহটা কইল উনি 950 বছর দাওয়াতি কাজ করছে কত বছর লোক আইসে 40 জ্ঞান আর আঙ্গ ইয়ে তা হাজার হাজার এটা আঙ্গ কেরামতি এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মর্যাদা হুজুরের আল্লাহ এমন ধন দিছে ও পানের মত বেশি হয়ে গেছে এই হিডে দেয়া যায় তো উনি 950 বছর ওয়াজ করি একদিন কয় আল্লাহ
রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা তাইয়ারা। ওয়াল্লা কাফির কেউ একটা বাড়ি ঘর রাইয়েন না, সব ধ্বংস করে গেলাম। আল্লাহ তাআলা শানু কক্ষিত হয়েছে, আল্লাহ হাড়ে 900 বছর ওয়াজ করছি, বুড়িকে করে 300 বছর বুঝাইছি, মনে করছি বুড়িকা সিটিং মরি গেল, বুড়িকার ফলা রাহে দায়িত্ব হইব, ওমা সিটিং এর করে সিটিং হিডিও ডাকায় বুড়িকার নাতি করে ওয়াজ করছি 300 বছর। এইভাবে সদ্দি মজুমদার ভুইয়া বংশ গুজারি গেছে, কই আল্লাহ কেউ ইমান আনলো না, মাত্র 40 জন, একটা কাফের ওরা দুর্নেত্র আইয়েন না, সব বিমারি গেলাম। এনে আরে মারতে মারতে কাশীনগর ডাস্টবিনে থুই আইয়ে, এরপরে আমার রুহু আইলে আবার আরে সাঁসাই বাড়িতে, তারপরে আমি সুস্থ আবার দাওয়াত দিতাম গেলে রোডে গাঁডে বাজারে একশো বেশি আবিহীন, তারা ফেয়েছি সাদুদ্দি ডাকি কো হুজুর ইয়ে লেগে ওয়াজ করে ফেলে আগু হুজুর, আরে কত বেটকি সেটকি দিছি আল্লাহ আফসারি ওয়াজ করি হোসেনে কইতে কষ্ট দিখা আয় তো মার খায় আর জাতির আর রায়ের না কৃষ্ণ তিনি রান্না মারি গেলা। নবীর কো দোয়া কবুল আনি, আলেমের কো দোয়া কবুল আনি। এবার আল্লাহ কো হনেন কইছেন তো কথা কয়ে কইছি ইতাম না, কত নৌকা একটা বানায় বানালাম রে, বানায় সিগন্যাল আইব চার্জ সিগন্যাল গেছে, দেখবেন ফারাত তান্নুর যখন সুলে হাডি হানি বার হইব, হানি লেয়ার উপর চলে যাব, বাহারুল মৈয়ত খুলি দিও সারা পৃথিবী হানিয়ে ধ্বংস হয়ে যাবে, আন্নে আন্নে উন্মতি গুণ লই কুত্তা কুত্তর নি, তারপরে বিলাই বিলাই নি, উঁদুর উঁদুর নি, সিয়া সিয়া নি, এভাবে ফেমিনিন জেন্ডার আর মেসকুলিন জেন্ডার ক্রস করি করে জামাই বত্র করি করে নৌকা তুড়াইয়ে, কারণ হর তো আবার এটি বংশ বিস্তার করণ লাগবে, হঠাৎ সন্ধান লাগবে, এই সারা পৃথিবী ধ্বংস করে গেলে আচ্ছা আল্লাহ ঠিক আছে, পাহাড়ের দেশ বানাইছে নৌকা, ওনার হল অজ্ঞ আছে ডাকা কেন না সোজা নাম কিতা কেন আর কেন শুদ্ধ করি করছে কেন না, হ্যাঁ এহাতে এবার ব্যাগে সন্ত্রাসীরা কইরে তোর আব্বা দেখছো তুই এত বড় নৌকা বানাইছে, আল্লাহ কইছে ফাসনাইল ফুলকা বে আয়ুনি না, ও নুহু আমার চোখের সামনে নৌকা বানাও আইসা আইতে আইয়ে বুল টুলিলে আয় কুজি তুমি আর দরকার আছে ব্রেইলে রান্দা ডেলো রান্দা রান্দা ডেলো সিনো সিরে রান্দা ডেলো বস আল্লাহ নিজে কো তো এররে উল্লামা মাররে আলাইহি মালাম মিন কওমিহি সাকিরু মিনহু, তার গোত্রে যারা শিক্ষিত এলিট শ্রেণী নৌকা কিনে দিলে ক্রিটিসাইজ করতো মানুষরে নৌকা বানাইছে নৌকা এটাতে কিরব এবার কেন সংযুক্তি দিছে আর আব্বা কাটার নবী আকাশে কিতে আছে তোরা ব্যাগে মিলে নৌকা এটা আগ 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 বিশাল নৌকা তো আগে এটার টাটি বানালাইছে, এবার কতদিন হোক আল্লাহ আল্লাহ সামনে ফোন আল্লাহ ফোন করে নো কি অবস্থা কো কি অবস্থা আমরা তো দেন আমরা কিছু নৌকা বানাতে আত্মা কালালাইছে রান্তা ঢেলতে ঢেলতে আর অন আর হুরা রাষ্ট্রের মানুষ বেগুন আর নৌকার মধ্যে আগে এচে বেজ দিচ্ছে জিন্দিগিতে আল্লাহ আপনি হালালে পাচ্ছে তুমি চিন্তা করি না এদিনের ফ্লাশ দিতে রিও সালি দিতে রিও তুমি ডরাই নৌকা আমরা টানে করেন বই এবার এই নৌকাতে হাগানা করার কারণে খোদার গজব তাগু ফেরো নাজিলেছে কলসি বেরাম কলসি বেরাম কি বেরাম রে আর হড়া দেশা কি বেরাম তো তুই ওয়াজ আল্লাহ কথা কস থাকা কি বেরাম এই হ্যাট তরমুজের মতো যে আটবার চিন্তা চিন্তা চক্ষর হলো সিটিং লাইনে লাগে এবার দেখেন আল্লাহ কি কৌশলী আল্লাহ একবার এবারে কলসি বেরাম দিছি আর খুঁড়িকে অজ্ঞা আছে হেত নৌ নবীর কিস্তি আইজ গেছে হেতার কলসি বেরাম জিজ্ঞেস দেখবেন সমাজে কোন ইমামের বেতন দেয় না হাসতে আর হেতে পর্যন্ত হুজুরের লোক বাম্পার দেয় বা হুজুরে আরো বাজার দেয় অনেক কোরআন শরীফ দেন না ঘটনা কি দেন না আনে মেয়ে বাড়ি বাড়ি গেছে মেয়ে বাজ দেবে কিন্তু হেতে হাস মাস টিয়া বাই আছে খুঁড়িকে আসতে ঠিকমিক করছে এদিন মন মনে রাখ এ কলসি বেরাম এতে গেছে এ এ খুঁড়িয়ে গেছে আইক তো হাফ ইসলি হড়ি রে ঠাসায় গু গেছে গু বেজনা বেজনা এডি আছে এডি খাই এতে বালা এবার অসদিয়া দৈন এখন যে গেরে বাতি যা এফলত গেছিলি না চেন্নাই না মাদ্রাস গেছিলি ক কাকু কইেন না ওনা কইতেন না কইতা অন্য নবীর কিস্তিত আইক দাম যায় আসায় কে হড়ি ঠাসায় গু গেছি আর বেইন না দেই বালা এবার দৈনে গেবুন আয় রাচ্ছা নৌকা তো গু বদরে না থাপড় দেয় এনে জিরবাত অটো সিস্টেম লাগায় হুরাওয়ালা এবার আঙ্গো লাকশুন নেরা কইরে কলসি বেলান তো হেড তো চলে যা অরে তোরা কেন ভালো হইছ ক কাকু কইয়েন না ওগিতে কইয়েন নু নবীর কিস্তি তো রাচ্ছা গু বদর শুধু জিরবাত তাস এন্ড পাস এনে লাগাইছি আর বালা এনে যাইয়া লাকশুন নেরা আয় রাচ্ছা এইভাবে
এবার গুশেষ রুগী রয়ে গেছে আমার ঠাকুর গাঁয়ের গুণ কক্সবাজারে গোবর্ধা এন্ডিলা তোমার ভালো হবে খেয়ে আল্লাহ নৌকা তো উঠতে আছে, অন ইঞ্জিন তো নাই, ফাল নাই, মাস্তুল নাই, আড়া কেন গীতা করি আল্লাহ কয় ইঞ্জিন হলো আমি মাওলার নাম, আমার নামের উপরে উড়ো, বিসমিল্লাহ মাঝে রেহা ও মুরসাহা ইন্না রব্বিল গফুর রহিম, তোমার প্রভুর নামের উপরে ওঠো, আমি আল্লাহর নামের উপরে নৌকা চলবে আর থামবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নৌকার ইঞ্জিন বিসমিল্লাহ, নৌকার ইঞ্জিন এই বিসমিল্লাহর বরকতে সেদিন বাঁচি গেছে সারা পৃথিবী ধ্বংস। তারপরে উঠবার সময় উত্তরে বলা, ইয়া বোনাইয়ার কাম্মানা ও কেনাইয়া রে ও টাব্বার লগে উড়ি যা, এতে কয় তারপরে আই উঠতাম ইয়া বোনাইয়ার কাম্মানা ওলা তা কুমাল কাফির, তুই কাফের গল লগে থাচ্ছা ওলা কয় সাউই ইলা জাবালি ওসিমুনি মিনাল মায়, ও তুফান আইলে টর্নেডো আইলে পাহাড়ের উপর উড়ে যাইম গে, আল্লাহ কইলা আসিম আলিয়া ওয়া মিন আমরিল্লাহ, আমি মাওলার আযাব আইলে কেউ বাইস্ত ন, আল্লাহ জাল্লা শান নবীর দামকা, ও নবী আপনি ফাইসেনটা কি আপনার ইজ্ঞাত লাইসা মিনা হালি খেতে আপনার হোলানো, আপনার এমনি হোলা হইলে কি হয়েছে হেতে ডাকাইতে গেল গাঁড়ে হেতে আপনি হোলানো, হেতের সময় মারিয়ে লাইম আমার ডিসিশন ফাইনাল হয়ে গেছে, কথা ঠিক কিনা? তাইলে মহা মুসিবত থেকে বাঁচার একমাত্র নাম মাওলার নাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক কিনা? তাহলে যে কোনো আপদে বিপদে যদি আপনি পড়েন এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি আপনি কোন আল্লাহ আপনার উদ্ধার করবে, ঠিক কিনা? এই যে বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করলাম, রহমান মানে দয়ালু দুনিয়ার জন্য, রহিম মানে দাতা আখেরাতের জন্য, আল্লাহ আল্লাহ শানুর টার্গেট হলো বান্দা, আর নাম তো বহুত আছে, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি গর হয়তো ফি বাদি কুতুব তাসগির আন্না লিল্লাহ তাআলা আরবা তাআলা বিসমি আলফ মিনহা ফিল কুরআন ওয়াল আখবার সহিহা ওয়াল ফুন ফিত তাওরাত ওয়াল ফুন ফিল জাবুরে ওয়াল ফুন ফিল লাওহিল মাহফুজে লাম ইয়াসির যালিকা আলফ ফিল আলামিল বাশার, ও দুনিয়ার মানুষ বিভিন্ন কিতাবে আমি আল্লাহর নাম 4000 দেখেছি, 1000 কোরআন এবং সুন্নাহ, 1000 তাওরাতে, 1000 জাবুরে, 1000 ইঞ্জিলে, এই 4000 আর 1000 নাম লোহে মাহফুজে আছে, এই নাম আল্লাহ কারো কাছে প্রচার করে নাই, এই 5000 নামের ফিকাপ একটা নামের ভিতরে আছে, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। ও বান্দা তুই এত হাসাজের নাম তুই টুকাইবি কেন? তুই যে কোনো কাজ করস, রোয়া রো, বাত খা, স্ত্রী সবা সোজা, হুন্ডা তোর, ব্যবসা বাণিজ্য কর, আকাশ সর, তোর মনে জিরা সাহিডা করবে বন্দা, তবে আর নামের উপরে চালাইয়া দে, এ কাজটা ফিনিশিং এর দায়িত্ব আমি মাওলার হাতে। তিন গে নাম, দুগা সেফাতি নাম, রহমান আর রহিম, আল্লাহ নাম, তুই রে এসমে আজম এসমে যা দিস চালাইয়ে দে, বাস তুই তোর আর কোনো অসুবিধা নেই, কাম করার দায়িত্ব আর আইন হয়ে গেছে, কইবেন নি বিসমিল্লাহ, কথা কয় না কইবেন নি, আল্লাহ যে আল্লাহর নামটা কইল, জেন্ডার হয় না, আলিফ দিয়ে আল্লাহকে বুঝাবি, এটা ডিলিট করেন আর থাকে লিল্লাহে, লিল্লাহে মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি মাওলার জন্য আসমান জমিনের সবরেন্টি, শুধু আমরা পৃথিবী গেলাম ন, ওই যে কি কি আছে সূর্যের সুয়ান্ন গা হুলামাইয়া, ও হেতে গো রব আমি আল্লাহ, ছায়াফত বিশ্বের আছে 20,000 হুলামাইয়া, হেতে গো এগুলা সব কিছুর মালিক আমি আল্লাহ, লামিডা ডিলেট করেন আর থাকে লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, একই অর্থ, লামিডা ডিলেট করেন আর থাকে কি হু, আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সে মহান রব আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, ঠিক কি না? প্রতিটা হরফে ওনাকে বুঝায়, এই জন্য তার নাম আল্লাহ, দেখছেন না কি না? দুনিয়াতে এই আল্লাহ নামের লোকের যত নাম মুখাপে কি হয়েছে, এটা সাইনিস কুরাইলের কোপ খাই হাঁক হয়ে গেছে, স্ত্রীলিঙ্গ হয়ে গেছে, ভগবান ভগবতী, ভগবানের স্ত্রীলিঙ্গ কি ভগবতী, তারপর দেবতার স্ত্রীলিঙ্গ দেবী,
ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরী, গডের স্ত্রীলিঙ্গ গডেস। কথা কস বহির শুক্র বেটকায় ঠিক নি রে? আর ভগবানের যদি শুধু বলস কোনো অর্থ হবে না। আল্লাহ যে চা হামজা দি বুঝেছে, লাম দি বুঝেছে, শুধু বলসা ব 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 আর হিয়ার দি থাকে গোবান 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 রে, শুধু এবার গ ল হিয়ার দি থাকে গোবান গ গ গ গ গ হ ক্রিটিসাইজের জন্য না, বুঝেতেছি প্রতিটা শব্দ তা কি করতেছি। আর হিয়ার দি থাকে বান 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 বাহান 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 বান রে, শুধু আবার ল পয়কার বা 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 রে, হিয়ান্দি থাকে ন ন ন ন ন ন ন ন ন রে। এমন একটা নাম এই আসমানের নিচে জমিনের উপরে যাদের কোনো জেন্ডার এবং ফার্সন হয় না, তার নাম আল্লাহ। জোরে কর আল্লাহ, কত বললাম বলাইবি আল্লাহ রে, গলা হাঁটি যাবি ওর সৌদির মুদি রক্ত ছিটবো হাসন মাঠে। হিয়ানো নাম বলাই অন বলা সময় মতো বলা কার বার হইব যেভাবে বানাইছে মাল নাই, কিন্তু মাল নাই যে তালের খোদা হে তালের বন্দা কি হয় হামবি জাঙ্গে তুমবি জাঙ্গে কারে ঠিক না? 224,000 পয়গম্বর মতান্তরে বেশ কম আছে সংখ্যা, প্রত্যেকে এসেছে এই হারমোনিয়াম মিউজিক্যাল অ্যাকশনকে ধ্বংস করার জন্য। এগুলো জান্নাতে আল্লাহ দিব ইনশাআল্লাহ ঠিক কিনা? এই জন্য আল্লাহ আল্লাহর নাম লই কইছে তুই ডালে শুরু কর, তোর কাজের দায়িত্ব আমি আল্লাহ, আমি তো সব ঠিক করে দিই, তুই শুধু আরো একটু রাখ সিলটা আমার নামে মারি দে, যে কোনো কাজে আমার নাম চালাই দে আমি সব। আগে তারা বিসমিল্লাহ ওয়া বিসমিল উজ্জা মূর্তির নামে সিল মারছে, মানে বিসমিল্লাহ যে কোনো কাজ শুরু করার আগে বলতো বিসমিল্লাহ বিসমিল উজ্জা বিসমিল মানা, এই জন্য আল্লাহ কোনো আইডি কইবে না, কইবে বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই যে ওই হুলাইগুন এতিম হুলাইগুনের যে গুপ্তদান আসিল ওই ইয়া মুসা আলাইহিসসালামের খিজির আলাইহিসসালামের, এই গুপ্তদানের একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম শব্দ হইলো বিসমিল্লাহির রহমানের, শেষ শব্দ শেষ ধন হইলো সাতটার একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তো মনে করেন গুপ্তধন স্বর্ণ অলঙ্কার না, গুপ্তধন হেগুলা সুবহানাল্লাহ, কষ্ট হয় একটু মজা দিতে হইবে, একটু বয় আগে গরু কোরবান কোরবান দিয়ে ঠিক করিয়ে নি, মজা হাইবি গান টান হুনতে হইবে ঠাঁসে গাই ইনশাআল্লাহ। ওই এতে দেখছো ঠিক আল্লাহর একটা বন্দা নেই, এতে একটা সেকেন্ড নষ্ট করা মানে আমাদের হাজার হাজার মানুষের কয়েকটা মাস নষ্ট করা, থাবড় মারাতে রে বেড়া। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আল্লাহ আল্লাহ শব্দ দিয়ে শুধু আল্লাহকে বুঝে না, আরো অনেক নাম দিয়ে বুঝে, এগুলো একদিন শোনাবো। নাফসুন দি বুঝায় তাআলামু মা ফি নাফসি ওয়ালা আলামু মা ফি নাফসিকা, মাবুদ আমনে আমার দিলের ভিতরে নফসের ভিতরে কি আছে আমনে জানেন, আমনে নফসে যা আছে তা আমি জানি না, তাহলে নফস দিও আল্লাহরে বুঝা ঠিক কি না? ওই ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ নিজে নফস তত্ত্ব করে ভয় দেখা। এই নফস দিয়ে এখানে বারোটা কথা আছে, বারোটা আয়াত এবং হাদিস আছে, বলার সুযোগ নেই। শাকসুন দি বুঝা লা শাকসা আগে আর ওমিন আল্লাহ, আল্লাহর পার্সোনালিটি আছে বড় পার্সোনালিটি আর কারো নাই, ব্যক্তিত্ব বড় কার আল্লাহ। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, মানুষরা আল্লাহর মর্যাদা চিনল না, আল্লাহর মর্যাদা দিল না, মেঘ দিলে মেঘের হেদা, তারপরে কানা খোদা সৌ দেয় না নাকি আত দে খের বিজি যা দাম বিজি যা নাউজ বিল্লাহ, আল্লাহর হেদা মেঘের হেদা যার গে মেঘের বাপ দাদার নাও নিদ্দি কয়নি রে হিতির হুনিত কোন উডাত এ ফুটবলের লাইনে মাথা অগাহি দিত
তারপরে মাথার হিসেবে আব্বা ইয়া মগজ, হ্যাঁ ইয়ে কয় মেঘের হেদায় আল্লাহ কয় মেঘ নিয়ন্ত্রণ আয় করি রাত ফেরেশতা আছে, আবার রাতে ঠাড়াও বলতে পারি ইউসাব্বিহুর রাদু, এইভাবে রাত ঠাড়া পর্যন্ত জিকির করে মাবুদরে কন্দি হইডাম না কন্দি বলবি আদি হয়ে যায় কারণ আল্লাহ কয় হ্যাঁ হিন্দি মার, মেঘমালা পর্যন্ত আল্লাহ জিকির করে, মেঘমালা কার নিয়ন্ত্রণে চলে তো তুমি তো হিন্দি হেদাও ঘটনাটা কিতা আবার নূর দিও আল্লাহ বুঝায় এই আসমান জমিনের ফোকাস লাইট বিদ্যুৎ নূর আল্লাহ, ঠিক কিনা? ওয়াজহুন্দি বুঝায় সুরদ্দি বুঝায় আল আউয়াল ওয়াল আখির, ওয়াল আউয়াল ওয়াল আখির তিনি প্রথম তিনি শেষ, শেষ বলতে তার সামনে মানায় না, বুঝাই বললাই বন্দারে কয় আমি আল্লাহ শুরু আমি আল্লাহ শেষ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এডি ভাই একদিন শুনে দিই আজ যখন রাত বেশি গেছে কইতাম না, তারপরে হুম আল্লাহর শানের খেলাফ নাম দিয়ে কি তারে ডাকা উচিত নেই, আল্লাহ কো আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম তোমরা এইসব নামে ডাকো, কিন্তু কিছু কিছু নাম দেখতে কিরকম দেখা যায় আল ইস্তেহজা ঠাট্টা মশকারি করা, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ ইস্তা আল্লাহ হেতা কর লগে ঠাট্টা মশকারি করে, ঠাট্টা মশকারি তো আল্লাহর সাথে মানায় না, তো এটা বন্দারে বুঝাই পাল্লা কইছে আমি মাওলারে যেভাবে আর লগে ঠাট্টা মস্কারি করে আমিও হেতাকর লগে করি, ঠিক নেই অমা কারু অমা কার আল্লাহ, তারা আল্লাহর লগে সিটিং বাজি করে আমি আল্লাহ তাকে সিটিং বাজি জবাব দিই, মকরত হচ্ছে প্রতারণা করা সিটিং বাজি করা ষড়যন্ত্র করা, তাইলে সিটিং বাজি দুইটা খারাপ গুণ কি গো, আল্লাহ কেন সিটিং বাজি করে বন্দারে, বন্দা সিটিং বাজি জবাব আল্লাহ দেয়, ঠিক নেই এটা বুঝাইবার, তোরা আবার রাগস নি গেলে তো করে ভাই হাঁকু হুঁকু সিটিং করে ডাকাত কি আবার রাগ হচ্ছে, এখনো বাদাম মেপে যে হাসতে গিয়ে আমি আছেন সব আপনি একটা বেদক যারা কি আমি না করে বাদাম না কর রে আমার বাড়ি হলো জান্নাত আটা বে কি আছি পৃথিবীতে বাদাম না মারামারি করতে আছে আটা আঙ্গ আসল বাড়ির যে বেলায়, ঠিক কি না আঙ্গ বাড়ি গনায় একখানো হই নিরুধ কইছি হ্যাঁ লাইক যে আমার এই তো দিচ্ছি আমি আমি আঙ্গুটি একাই আঙ্গ মাইক দিয়ে আঙ্গুর নিরুধ কয় ভাই আয় কই না তাল্লা কর আল্লাহুল আমি আল্লাহ ধনী আর তোমরা সব গরিব, তাইলে আয় আফসারি ফকিনের হোলা আমার বাবা ফকিনের হোলা হৈরার হোলা আফসারি করো যা হইব হৈরার হোলা আর হৈনের হোলা, ঠিক নেই রে তাইলে সদ্য গ্রামের এলাকার হোলা, যদি আমি রান কইতাম আরো সবটি গাঁয়ের ভিতরে ভরি উড়িয়ে লেত কিন্তু হুড় বেড়া সিটি গেতে গিয়ে রোজে এটা কে কয় আরে জোরে আল্লাহ আয় ধনী তোরা সব করি তোরা আল্লাহকে এত ম্যাডাম দিয়েছে আমি আল্লাহ ধনী আল্লাহুল গনী ওয়া তুমুল ফুকারা লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার এরপরে গজব ও গদা ও গাদিব আল্লাহু আলাইহি আল্লাহ তা করে গজব দেয় কিন্তু গজব তো খারাপ গুণ গজবের কাজ তারা করছে এই কামটা আল্লাহ করে দেয় আসলে আল্লাহ নিজেরে নিজে এই জিনিসগুলার প্রতিফল দেওয়া এটা বুঝা এইভাবে আরো সুন্দর সুন্দর কথা আছে ইডি ভাইয়ে কইতার ন অন হন বিসমিল্লা কিলনে কইবি হকড় টিয়া হয়েছে বেশি লই আটলে সোট ডাকাই দি তিন দিন হরে ধরে সোট ডাকাই দি ধরে রে আল্লাহ কো বেশি রহমত দিলি নিচ্ছে সুরাত তো করে খাইবো আয় তো করে এটিএম কার্ড দিয়ে দিছি কক্সবাজার যা কক্সবাজার যাইলে রাত 12টা 2টা 3টা এটিএম বুথে দিয়ে দিলে কার্ড এটা ঢুকাই গোপন পিন নম্বর টিপলে 1000 টাকার নোট এতে টিবার হয় প্রতিটি আদবার কর প্রতিটি আজ কি চত্রি ও কাকু আদ ধরে রেখেছে কাকু আদ বার কর না প্রতিটি বার হয় কের কের করি তুই আমার যে আল্লাহ কো আয় তো করে এটিএম কার্ড দিয়ে দিছি রে বান্দা আল্লাহরে যদি ওয়ান ধরেন রহমানের টু ধরলে রহিমের থ্রি ধরলে একসাথে ভাষাভাষী লিখলে কোড নম্বরটা 123 123 বান্দা তুই যে কোনো কাজ করস এটিএম কার্ডটা ডুগাই দিস বিসমিল্লাহির রহমানির রহিম
এই কোড নম্বরে তোর অ্যাকাউন্টে ফরফরায় সব জরায় রহমত নাজিল হইতে দেখ। তুই যে কোনো কাজ কর, আর আর নাম পাকো দুলুস, ঠিক কিনা? একারে বিয়ে করেন, শাদি করেন, হুন্ডা কেনেন, গাড়ি কেনেন, বিসমিল্লাহ। বল হুজুর আবার বিয়ে করতে, আবার বিসমিল্লাহ এটা গিতে। এই যে হইলে বিয়ে করছেন, তারপরে বাসর ঘরও গেছে, মেহমান খাবেছেন হাজার, বাসর ঘরে বাবি রান্নার ওয়াইফের দিছে এখন। তারপরে বন্ধুরা ফোন করে, রে ভাই কি অবস্থা, বাবি বেলে 10 লাখে তুমি সুন্দর, তাকে নির্যাতনে মোবাইল বন্ধ, আল্লাহকে খবর দ্বার আর নম্বর বন্ধ করতে চাইতাম। তুমি যে কোনো কাজ শুরু করিবা, আর নাম দিছে লাই দাও বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাস শাইতান ফিমা রাযাকতানা। আল্লাহ আপনার নামে শুরু করলাম, আমাকে আমার ওয়াইফেরে আর যে সন্তান সন্ততি দিবে এগুলোরে বিতাড়িত মর্দুদ ইবলিসের ওয়াসওয়াস থেকে বাঁচাইবে, ঠিক না? তাইলে ওই বিশেষ মুহূর্তে মোজামিয়াতের সময় বিসমিল্লাহ আসেনি, কথা কর আসেনি, হজুননি কত উঠবো ওলা না সিটিং ডাকাইতে তুমি কিন্তু করবো বিসমিল্লাহ, সবার শব্দ অত হারেন না। অন যদি ইডে কই বুড়িগানা সেটি যাবো, আমি আপসারি মিয়া আমরা একটা অসিপু মিয়া আর নগা হলা 10 গামাইয়া 3 গামাইয়া লন্ডন বিয়ে দিছি, 2 গা আমেরিকা, 2 গামাইয়া অস্ট্রেলিয়া, আমি বুঝি বিসমি ইডের না হারলে নি আর হলা মাই হয়েছে। কিন্তু নিজে দিলেরে জিজ্ঞেস করেন, আসলে সবার শব্দ হারেননি, আজ্জা বা আজ্জে কথা কন, আজ্জা বা আজ্জাই আর বাবির ফাউদারে আগে মাপ সাবেন বেলা, এত সবার শব্দ হারি না, আগায় এটা শিখিলই, শিকার হক যা হইবার আছে শিখবি নি, কথা কও, এটা নবীর সুন্নত, নবীর এক একটা সুন্নতের কত দাম তোরা কিতা বুঝবি? নবীর এক একটা সুন্নতের কেয়ামত পর্যন্ত যদি তোরা 810 কোটি মানুষ বেগুন গবেষণা করস, নবীর একটা সুন্নত তোরা রহস্য উদ্ঘাটন করতে আসতি নরে। নবী কত বড়, নবীর সম্মান কত বড়, হাসি দিলে হরে আলহামদুলিল্লাহ, কিতা হরে। লন্ডনের বৈজ্ঞানিক বেগুন 5 বছর ল্যাবরেটরি ভিত্তে হাসি দিলে মুসলমান হরে আলহামদুলিল্লাহ, মানে থ্যাংক ইউ আল্লাহ রে, কিন্তু হাসির ভিত্তে কিতে আবার থ্যাংক ইউ, মানুষের কিছু হাইলে না থ্যাংক ইউ দে। এবার ল্যাবরেটরি ভিত্তে 80 ঢুকেছে, ফ্লাশ রেনসু স্ক্রুড্রাইভার টেস্টার রাসায়নিক পদার্থ দিয়ে 80 রে ফেলার দিয়ে আতুরা দিয়ে হেডে আর কি, আতুরা রে আতুরা দিয়ে হেডা 80 রে কি রে, 80 ভিত্তে কি দেখা যাচ্ছে স্যার? কয়েক বছরে গবেষণা করে সাথে 180 বন্দার দেহ থেকে 3000 রোগ জীবাণু বার হয়, কথা কি বুঝছো নি? এই 80 লগে 3000 রোগ জীবাণু যে আল্লাহ বার করে তার একটা থ্যাংক ইউ দেওয়ার দরকার আছে না? এই জন্য মোহাম্মদ সাল্লাম শিখেছে কইবা আলহামদুলিল্লাহ। তুই কাশীনগর আগা বন্ধ হইলে ঢাকা মেডিকেল নি কলো হালাই তোরে হাসা দি হাইপ ঢুকাই এনে হলদাই ভিতরে হলদার টি আনিব 7 লাখ, ডাক্তারের কতবার আব্বা বলাইবে, আব্বাও আব্বা অস্থাদার না গেছি তো আব্বা আব্বা টিয়ানিছে 7 লাখ 6 লাখ, আরে জোরে আব্বা বলেছ কয়বার, এবার হুম যে আল্লাহ এই জীবাণু হেতারা কতগুণ বার করছে, একটা হাসিতে যদি 3000 রোগ জীবাণু বের করে দেয় সেই মাহবুদের মনের গহীন থেকে থ্যাংক ইউ দেওয়া দরকার আছে কিনা? এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখেছে, হাসি দিলে বলিও বান্দারা আলহামদুলিল্লাহ, ঠিক না? এইভাবে প্রতিটা কাজে সুন্নাত যে নবীজির এটা যে কত ইম্পর্টেন্ট এটা বয়ান করে বুঝানো যাইতো না। এরপরে বিয়ে করছেন, বাসর ঘরও গেছে, 25 বছর 30 বছরে বিয়ে করছেন, বিয়ে করে অনেকটা ধরবেন কন দি চুল চাবি ধরবেন, মুইয়া 25 বছর কনে আসি এদিকে না, গাল চাবি টান দিবে না, আচ্ছা বি ধরি ভয় কন দি ধরবে, হিডন বেজি শিখেছি হইলা বিসমিল্লা কইবেন, বিসমিল্লা কই দিয়ে কোয়াল অসিল মারবেন, বিসমিল্লা কই কোয়ালটা ধরি আমার সামনের দিকে মুছি দিবেন, আর দোয়া করবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি, আল্লাহ এর ভিতরে কল্যাণ বরকত ব্যাক কিছু দেন, অকল্যাণ যা আছে সব দৌড়ার, ঠিক কিনা? এই দোয়াটা হুন্ডা কিনবার সময় করবেন, হইলে চাবি বুঝে নেবেন না, হুন্ডার সামনে কেনার হেডলাইট দরি আমনে মুসি দি কইবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবাল তালাহে ওয়া আউযুবিকা মিন অ্যাক্সিডেন্টিহা ওয়া শাররিহা আই অ্যাক্সিডেন্টিহা, এ দোয়া হইছে তি হুন্ডা কিনতে, হুন্ডা তো হইলা কব দি কিনছো, তারপরে কইছো তারপর টিয়া দিবেন না কিতা, মারা কইছো মা টিয়া হচ্ছে তো না আলমারি কোবালাই, মা কো বাপ তোর বাপ দাদার হা ধরি টিয়া লইছো তো আলমারি কোবাচ্ছে,
তুই তো কোবাই হুন্ডা কিনছ, তুই টাকার তলে যাচ্ছি নাকি তাকবি মোবাইল শরীফ রাখি দিস তুই এর নেই এনে ঘেরার গাড়ি টাকা কই মিয়া টাকা তোর ঘেরার গাড়ি ঘুরে দিয়েছে তুই তো আল্লাহর নাম তো খাওয়াচ্ছ সাবি বুঝি লেতে এভাবে বিশ্বলে তো হুন্ডার কোয়ালে দি বুঝবি কাশীনগর বাজারে গরু কিনতে হইলে কোয়ালে দিয়ে ভাবে মুসবি এ দোয়াইরা বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জামাল তালায় ওয়া আউযুবিকা মিন ডুমাতিহা আল্লাহ এর ডুমাতুয়া লাথি তুই বাসাইয়ে গরু কিনতে গাই কিনতে হইলে কথা কই দোয়াই গে হরি বিসমিল্লাহ কো কোয়াল হইবি কল দি হইবি এত যাইয়ে গরু লাজ তোলা দে হেত দিন এত নজরে ইসির দিকে ডাগাইতে ইয়ারে রে হই দাই এনে এত মুগরে বেটি দে কত তিন গে তাচ্ছে আর গরু তো আনে আরেক শূন্যতে দেখবেন ট্রাকও ঢুকাই গরুর চোখ মুখ বাঁধি এলা ঠিক রে তুই ডাকাই আমার তো করি তুই ডাকাই ওমা চোখ বাঁচি গরু ইডি দেখলে ট্রাক ইডি খাড়া করে পুলিশের খবর দিবেন আইন শৃঙ্খলা বাহিনীর খবর দিবেন এত মানবতার দুশ্মন পশুপাখির দুশ্মন গরুটা যদি অ্যাক্সিডেন্ট হয় ফেরিতে ডুবি মারা যায় তাহলে তো গরুটা চোখ দিছে আই হলো সাতায় তেরবে আসমানে নিজে জমিনের উপরে নাই আর ছাগল কিনতে কিনতে হইবো ছাগলের মাথা দিয়ে হইবে এতের মেরুদণ্ড ভাই ধরে সাগর গো হ্যাঁ কখন রোগে জি কখন রোগে জি ক কেজি নজর কত খারাপ এটা মেরুদণ্ড তোলা দিত রে নবীজি কইছে হেতের কোয়াল হইবি ছাগলের বিসমিল্লাহ ইন্নি আসআলুকা মিন খাইরিয়া ও খাইরিমা জাবাল তাআলাহি ওয়া আউযু বিকা মিন শাররিয়া ওয়া শাররি উযুনিয়া আল্লাহ ছাগল কাজের হাত লাগেন না হয় একটু বালা বাড়ি করে দিল কথা কয় না এভাবে বিমান কিনবে বিমানের সামনের কিনারে এভাবে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরা হাওয়া খাইরা মা জামাল তাআলা এই কথা কই বিমানের সামনের দিক দিয়ে মুইজবেন ফাজার গানি কিনলে যে কোনো নতুন কিছু কিনবেন বিসমিল্লাহ কই বাবু মুইজবেন নতুন বিয়া করলো এভাবে কোয়াল হইজবেন হে তীরে দোয়া ইগে হরি বলে হুজুর এসব তুমি সারা আলাই বুড়িগেলা হরবেন নি কত বুড়িতে আজকাল আমি গেছে আবার যদি আল্লাহ বিয়া কিসমত রায় গান রে বুড়িগেলা তো কথা কানে এত দিন আজকাল এই কাটা কর এ বুড়িগেলা দোয়া ইগে হরবেন নি আর ইগে আল্লাহর কাছে মাতছবেন আর বাবির বাজ্যে বচ্চে ভিতরে মাতছবেন বলে এত দোয়া ইগে হরি না আসারে যে ওয়াজ করছে আজ্জা বই নাই শেষ আর তো নবী সুন্নত মানি ন কথা কয় না মনে থাকবেন এ দোয়া এ দোয়া এগুলোর যে কত বড় বরকত এটা আমি বলি শেষ করতে পারতাম না মানুষ বিপদ হরি বলা আল্লাহরে আল্লাহ কো আয় অনন্ত হইতে কোনে আছে ইন্দোনেশিয়া দিনে ডুবছে না বিমান কত তারপরে যাত্রী এলো 189 জন যাত্রী 13 মিনিটের মাথায় বিমান উঠবে আকাশে 33,000 ফুট উপরে আল্লাহ বিকেলের কেবল কাঠ কেবল কাঠ আল্লাহ দেখি থাকে কাঠ বেড়া কাঠে রাডার বিচ্ছিন্ন মানে ডারে কান্দে গেছে সাগরের 70 ফুট পানির নিচে 30 মিটার গভীরে এবার রাডারের কাছাকাছি আইসিয়ার নেটের ভিতরে আইসিয়ার লোকগা লাইভে দেয়া ইংরেজি শিখি তুমি না যায় লাই লাই লান্টা শোভা লাকা এমনি কুন্টু মিনা ডলিবি লাই লাহ ইল্লা আন্তা ইল্লা ইল্লা লাই লা শেষ হানির তলে এর কথা কয় না কিন্তু বিমান উঠবার সময় তো আল্লাহর নাম নাই আল্লাহ তো হাজি বিমানও করে যান আমি মালয়েশিয়া গেছি এ 2-3 মাস আগে দেখছি আর বিমানের করিডোরে শুধু জিগির শোনা যায় এক্সকিউজ মি এই জিগির বিমান বালাক অবস্থা কি আজি নুরুলক ভাই তো দেন না হেতেরা শর্ট প্যান্ট হিনছে দে শুধু জন্মদিনের নাম ঘোরা গেছে আর উর্ভিদি লুঙ্গি শরীফ একটা হিনছে এই মশা পরে আসিস বাদ দে হেত তিনি অগল লুঙ্গি হিনছে দে বুঝছ তুই এই মশা বাদ দিকে এ লুঙ্গি সামনে দিয়ে হারা সিলিন্ডারে এক বেড়ে গেল লুঙ্গি আরে আরে ফাঁক করে এলো সব সব জাতি এর না সাই দে সিস্টার এক্সকিউজ মি মানে আর কাছে কি জিগি করবে এতক দিকে স্যার মানুষ কত ডকে হেই হাসতার আমলে বিয়ে করছে সিটিং হল লাইট ফেল এত সুন্দর মানুষ আই গ্যান্টিং হিলে গেলাম যে পাহাড়ে একসাথে 6 ঋতু মেঘ হয় বরফ হয় এক কিছু ওগা দেখলাম রে সায়নারে এত সুন্দর
আমার চোখের পানি দুই গাল বেয়ে পড়ে, লগের কাকু হুজুর সহজেছে নাই আমদেন দে রে ফোন কাঁদতেছি, এত সুন্দর মানুষের কেমনে আল্লাহ জাহান্নামে জ্বালাইব রে, লাইটের মতো সুন্দর। সৌদি আরব যাইলে হজে গেলে দেখবি মানুষ কত সুন্দর, তোকে ষোলো কোটি ভেয়ে অত্তর কর, কোন কোন ফুলাইন দেখলে বুঝা যায় গোলাপ ফুলের মতো ঠোঁট, মনে যেন আল্লাহ আট করছে পুরো পৃথিবীর ডক তাকে চোখের ভিত্তি আর নাকের মাইতে যেন আল্লাহ এটি বসাইছে। হুর গেল মানে হুঞ্চুত করানো ইয়ে চাইলে কিছু হুরের আওয়াজ দেখবি মানুষের এত ডক, তোকে আঠারো কোটি ব্যক্তি বতল বর কিতে হয়েছে ডক, হ্যাঁ তাকে অজ্ঞাত চোখের লোক আয়ত আল্লাহ হইবা মালয়েশিয়া গেলাম রে, কত সুন্দর মানুষ, আমি তো সেয়ারা হিন্দি বেসকার নিয়ে হিন্দি বরণেশি হিন্দি সাইল সরাসরি হান্দা গোসর করলের ভিতরে এত সুন্দর লাইটের মতো, কিন্তু হাফ প্যান্ট ইন্দিন না জ্ঞান যত হাঞ্জামি তত ছোট হয়, হাফ প্যান্ট ছোট হইতে হইতে বুঝলি তো হিসির কিনা তুই হুরে বুঝা যা ইসি 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 আগে কাশি না করে কুত্তা ভালো আছে। তখন এত সুন্দর বিমানে বেগুন সাহার এসে আল্লাহ জিগির কেউ করে না, বিমান উঠলে তো আটা আল্লাহ জিগির করতে করতে গলা হু হয়ে যায় আল্লাহ আল্লাহ শাহানু আমি জলস্থলে এরোপ্লেনে আমি আল্লাহ তাগরে সম্মানের সহিত চালাই হাড়ে তিন ইচ্ছা মানসিক গা 1000 মাইল স্পিরিটে এতের উর্ফে তুলি দিলে বাতাসে চলা লাগবে এতের আমি আল্লাহর রহমতের সহিত মহব্বত করি চারা চালাই। আবার বিমানের আয়াতে বাতের কথা কয় ওরা যাক না হুম মিনাত পাইয়ে বাত আমি আল্লাহ তা করে হিয়ানো ডাল বা বাত খাওয়ায় হট ডগ গরম করতে তারপরে ফ্রেঞ্চ ফ্রাই কফি চা সব কিছু নাই খাওয়াই আমি সব করি ওফাদ্দাল না ঘুমাইলা কাতির মিম্মেন ভালাক না তাবদিলা আমি আল্লাহ সমগ্র সৃষ্টির মাঝে আমার আদম সন্তানের আমি সম্মান দিছি। বিমানের আয়াতে আল্লাহ বাতের কথা কয় ঘটনাটা কি তা আই যদি কই কাশীনগর আকাশ সীমাতে 33,000 ফুট উপরে সারিয়া বাত খাইও ব্যাগ গবা আগল হয়েছে আপসারি যদি কই ইয়ে কত হাগানা করি মার হিসাবে দিচ্ছি তুমি আমরা একটা হাগলে না ঠিকই বিমানের মধ্যে বাত খানা আছে আছে নি রে 33,000 ফুট উপরে 1000 মাইল হাতে চলে ও মাগজে জোরে সুস্থ হাতে গেলাম উল্টালা কথা কয় না। আবার কত সুন্দর সুন্দর টয়লেট শরীফ দেখছো কত সুন্দর কত মজা রে সাপ দিলে ফাত করে পরিষ্কার হয়ে যাবে ইডি করে কে আল্লাহ করে কে আল্লাহ আর আজ জোরে আল্লাহ না তোর পাইলট না করে তোর রাডার না করে আল্লাহ কুকা আল্লাহ হেলমটা দেয়া এই 16 সালে যখন দ্বিতীয়বারের মতো হজে যায় ও শহীদ ভাই রাত 3টাতে ফ্লাইট বাংলাদেশের বড় বিমান 777 বিমান 650 প্যাসেঞ্জার 100 টন আগো মাল রসদ পত্র লে বিমান ফ্লাই করে 60-70 রাত বিমানের ডানাটা দেয়া যায় ডিট বিমানের প্রান্তভাগে সিগবাতি ল্যানি জ্বলে চোখের পানি রেখে দেওয়া যায় না হায় হায় এতিম অসহায়ের মতো বিমান মহাশূন্যে চলিতেছে 1000 মাইল স্পিরিটে যদি বিমানের ডানাটা একটু বেশ কম হয় কি সাগরে ডুবিউ না পাহাড়ে পড়ি কেন পড়িবার আগে তো আমরা চলি যাই নেপালের বিমানের মতন আল্লাহ আল্লাহ শানু কত কাশীনগরের কোরআন শরীফে নবী আমনে জিজ্ঞাস আই কিছু কইতেন না তা করে জিজ্ঞাস তা করে বিমানের ডানাটা কে ও নবী ধরে রায় তা করে প্রশ্ন করেন মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান আমি রহমান আল্লাহ তাদের বিমানের ডানাটা ধরে রাখি কে ধরে এত যে আল্লাহকে এত হ্যান্ডাম দেয় নবী এত জিজ্ঞাসে ওয়াই না শাহ নুগরি কুহুম ফালা সরিকালাম ওয়ালা হুমিউ কাজুন ইল্লা রহমাতা মিন্না ও মাতান ইলাহি আই যদি সাইতাম এত বিমান কিন্তু আই অনক ভালাইতাম ফালা সরিকালাম এত সাগরের ভিতরে পড়লে সিটকার কেউ শুনতো না নেপালের বিমানের মতো এত অ্যাম্বুলেন্স কল করিবার আগে ফায়ার সার্ভিসের গায়ে আইবার আগে আগে এত রায় ফায়ারিং করিয়ে লেতাম এত ডাকাতের জ্বালা লাগতাম তবে ইল্লা রহমাতা মিন্না আর তো আরো কিছু রহমত আছে এত সৌদি আরব মালয়েশিয়া যাইবার সময় ও লাগো আব্বা আল্লাহ বিমে না নিয়ে মায়ের আব্বা আল্লাহ ফটু লা নিয়ে বউ বান্ধব তো মুসকি হাসি করো সমস্যা তো ছুটি আনিও শুধু হেতাকো কারণে ডাকাইতে না বাসাল আছি নয় ডাইরেক্ট কোবা লেখতাম ফালা সরি গেল এত শীতকাল দুনিয়ার কোনো অ্যাম্বুলেন্স হইতো না হাসপাতাল হইতো না আর ডাইরেক্ট পালিয়ে লেখতাম ইল্লা রহমাতা মিন্না ও মাতান ইলাহি এত আরো কিছুদিন ডাল চিঙা খাইবো ইয়াল্লাহ এতরে বাসা রেখছি নন কোবাইতাম আল্লাহু একবার হে বিমান উঠলো সময় আল্লাহ জিগির নাই মা গো বেলবেন সিট বেল্ট এমনি দিয়া কেন রেডি রেডি কত একটাবার আল্লাহর নামান কদর স্মরণ করে না এইভাবে
ইন্ডিয়া গেছি তো দেখছিনি যেন আল্লাহ আল্লাহ শাহানু নিজে বানাইছে, রেডি তো ওয়াজ কখন জানা ইন্ডিগো বিমান, বিমান বালা সুন্দর কারে আতেও তিন চার এত লম্বা একবার ঘুরে আনে দেয় ওই বেল কেন লাগাইবেন না একটা ড্যান্স লাগাই আজকে হাফ পেনে দিয়ে মানে সাগরে ডুবলে কিতা করবেন সিট বেল্টে কিতা কিতা আছে হিন্দিতে কতি আছে আর কি অন ইন্দোনেশিয়াতে ইচ্ছা করছে ও গত আছে না আল্লাহ কো তোরা যে শিখেছ হাই বি আর পাইলটরও ডুবাইছে বিমান বালা করে ডুবে বালা করে ডুবাইছে হাঁদা আর জিগির হিন্দা হাপি নি দিদি দিদি মার মার কিতা মার কবি নি আল্লাহ না বিমান উঠতে তো আহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন মাবুদ আন্নের নামের উপর সুল্লাস আল্লাহ কো এই না জাগা মতে ইঞ্জিন লাগাইছ আর নামে যেহেতু সশস্ত্রে বান্দা তোর বিমানের দায়িত্ব আমি আল্লাহর হাতে কবি নি আল্লাহর নাম কবি নি হুন্ডার বইতে তো আল্লাহর নাম কয় না হুন্ডারে লাচ্ছিবে নাকি আল্লাহর নাম সিএনজি টিপে শুনে আল্লাহর নাম আর আমাকে না দোনো আজি বইছে হানে তিটি মুদি ফোন আইলে ফোনের সুন্নত আছে বাড্ডে ফোন দিলে তারপর হ্যাঁ হ্যাঁ তোর মা হ্যাঁ আর পুরা মদিনা বাসের প্যাসেঞ্জার হাতের দিকে বেটকে যায় ফোনের সুন্নত হেলোর আগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি বাবা জোশি জি জি হ্যাঁ আমি আসতেছি আগে সালাম আগে কি এর হেলো বেলা টাইম আছে হেলো আগে কি আর জোরে হরে কবি হেলো হরে কবি মুরানি গায়েটা চলবে আর কি ওয়াজ বুঝছা ঠিক রে এইভাবে সালামটা করলে গায়েটা সেভ হয়ে তুই তো কস আবার হানের ওয়াজ হাঁকে তুই কই দিয়ে এক মিনিট আগাবি নি কেন হান আল্লাহ দয়ে খাচ্ছে সৌদি আরব দেখলে মারবে তো ঘুরে সৌদি আরব পান দেখলে পেবো ইয়াল্লাহ ফি ফামিকে দাম আমার মুখের রক্ত নেই এঞ্জেল আগা সাইয়ের তার গায়ে তো নাম পেতে নি কোনার এ আঙ্গ বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার তিন দশটা হান খা ইস 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 কি করছো মুক্তার জাবাড়ি জর্দার নাম দিছে নুরানি জর্দা তোর বিড়ি দ্বারা খায় হুড়ি খায় এত কটা হারাম তোরটা যায় আজকে কেমনিও নামটা দিল নুরানি জর্দা ভাই সব এটাই আয় দেয় না গাইয়ে না এটা হলো দমনের দরকার জুলমাত জর্দা জুলমাত জর্দা কাচ্চা রাগচ্ছে হান খাই না বাড়িটা কবে আফসারি যাওয়া শখে কতর হান খাইতাম ইয়ে না বন্ধ করছে বড় হান খাই না লোকের ভিক্ষাও দিচ্ছে ভিক্ষুক মুক্ত বাংলাদেশ চাই এত বিশ কিলি হান খাইলে একশো নেই হাঁস বিষে আই এক রাতে এতিটি মাল কামাই আই অজ্ঞা চা খাই না ডরে মা গা চা অজ্ঞা বেলে কি তা হাসটে হাসটে ডরে চা খাই কতু হাস কিনলে খাস আর দাঁতারে তো চা বাড়িয়ে লেছে হান খাই না মুখে জিগির আসবে না কেন ধরনের দাঁত শিবে দিতে যদি শুয়েরি সিটিং করতে ডাককে জিরবে ডাকা যাই হিয়ে দি ঠেলে ঠিক নি রে কেন্দ্রে রেখা আসছি রে কেন্দ্রে রেখা আসছি আর স্টকে মরস বা ঘুমে ফাতাইলে মরস তোর যদি মরে যাস মুখটা ওয়াশ করে না হইতে তোর নবীর কলমাটা আয়তো না বাসি মুখে নবীর কলমা আসবে না কবি আবার আপসারি তো হতীয় বাজি শুরু করে দিছে তুই নিজে আগে বাজ্য বাবির লোকের কথাটা মিলা আর তুই খালি হেতিও খাইবে এত কেন গালো দিয়ে তুই হতেন আস্তা হসি রয়েছে হানে ডিম সুমা দিবি কেমনে ফেরতিনি মুখ লুকা হলার আরে ভাই ইডি না করলে শিখবি করতে আয় তো আল্লাহর ক্যাম্বাসার আর কোনো শরম নাই ওর কথা কয় না অনেক আমি হচ্ছে মোড় কয় মোড় না আসতে না আর কয় আল্লাহ কত মোড় কয়েছে কোরানো এবার লাগবে দেখছো নি আল্লাহর গীতা কয় আল্লাহ কয় তারপরে সানা সিং ওয়ালাল কুর্তু এত না কর রশি লাগাইও তারপরে কয় মান্নাই লিল খায়ের এতে ভালা কামে বাধা দেয় এতে বেদ তারপরে মুহতাদিন আসিদ এতে সন্ত্রাস এতে হাপ্পা গ্রামে মহিলারা লেখলে কয় না হাপ্পে সোদা কয়নি রে এর নাঙ্গুল লাগা লাগা আর কি চোদ্দ আগাছ আতুটা হাপ্পা আল্লাহ কো আসিদ এরপরে শেষে ন নম্বর কালি দে আল্লাহ উতুল্লিন ভাদা জালিকা জানিন এতে জারুগা এতে গীতা অলিদ ইবনে মুগিরারে কইছে আল্লাহ কতটি মোর কইছে হিন্দি আল্লাহর লগে আর সতরা নাউজুবিল্লাহ আর ক সাই বোন তুই এটা বুঝাই বললাই না ভাই কই ওলানে বোন ক বুড়িকা কই রে তোকে মারে হল না তলনা করি ওলানে কইছে এটা আন্নে বোন কইছেন দে ক বুঝাই বললা কইছে রাগাসি কেন এ আমার আষ্ট নটা কথা ডিলিট করি এলে তোর আলোচনাটা ফরমাল হয় ঠিক নি রে এটা তোরা নিজ দায়িত্ব করবি কথা বুঝি না আসত্তি না গুঞ্জাস তো এই যে হান শরীফ খাস আল্লাহ ভাই এটা কাচ্ছে মহিলারা খায় আর ভালো জায়গাতে সুন লাগাইলে জায়গাটা খালাই যায় ভালো জায়গাতে সুন লাগাইছে আজ দেখবি স্পট হয়ে যায় মুখ কহপর হচ্ছে
স্পর্শকাতরঙ্গ, বুড়ো কাড়ালে ক্যান্সার হয়ে যাবে মুখগহ্বর করে, আর হার্টের ছিদ্রগুলো ব্লক হয়ে যাবে, 400 কোটি ছিদ্র আস্তে ব্লক হয়ে যাবে, খাচ্ছে ভাই বালা হাম দিছি, এটা মনের ব্যাপার সেবার আস্তে আস্তে সারি দিয়ে রাজি আছো তুই? নামাজ তো হারাইতে পারি না, তো করে যদি দশগা মানুষের হান বন্ধ করাইতে পারি, তো আল্লাহর কাছে কই মাবুদ দে তার হইসাটা বাঁচাছি, তো কথা কো আমরা আগে আপনারা এই কাজটা থেকে চলে আসেন, ইনশাল্লাহ দেখবেন বার কোথায়, এটা দরকার নাই, এটা মনের ব্যাপার, আস্তে সারি দেন, কি রাজি আছেন নি? আমরা আগে হান বিড়ি ইডি তো শুরু করি, পরে নওয়াজ কলমা আস্তে আস্তে শুরু করি, রাজার হুন্দের তলে দি তুরুলে হান্দাছি কি তারে ঘুমাইয়ে নি রে, তো কথা কচ্ছে মাথা বান্ধি বইরেছে কি তা হান্দাছি তুরুলা, তো কথা কইবি তো ওয়াজ অর্ধেক আর অর্ধেক, তো আমি কোনো বই থাকতাম সুযোগ দিতাম না, গান টান কই মাঝে নতুন নতুন গান উড়ালাম কেন রে, রাজা প্রধানমন্ত্রী আর প্রধান সেনাবাহিনীর কল তোর মারিল এতরে তিল তু কানি টুকরে টুকরে করিয়েলা, রাজা কাটিয়েছে অর্ডার দি প্রধান সেনাপতি এনে তুরুলাটারে কোবাই কোবা সামচটিয়া দেব বাচ্চু কইবে নে 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 একারে তামা করে নিছে, রাজা ঠান্ডা হইছে প্রধান উজির প্রধান প্রাইম মিনিস্টার জিকে জাহাফনা এ নিরীহ তুরুলা আমার ফাসাদ নিষিদ্ধ যদি আমি তুরুলারে ক্ষমা করতাম, কালকে আমার ফাসাদ নিষিদ্ধ যেত উন্দুর, এরপর দিন সিয়া, এরপর দিন বিড়াল, এরপর দিন কুত্তা, এরপর দিন ঘোড়া, এরপর দিন হাতি বাঘ ভাল্লুক, আর হুন্দের তলে দেখি বিশ্ব রোড নিবি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আর মাদক মুক্ত বাংলাদেশ হবে ঠিক কিনা, এটা আর মোশারফ ভাইয়ের ওয়াজায় করে দিয়ে, যেহেতু আর ভাই ইয়ে আমার ভাই আসলে তো মাদকের বিরুদ্ধে কথা বলতেন, এটা গভর্নমেন্ট থেকে নির্দেশনা, এই জন্য আমি একটু কইলাম আমার বাইরে আসালাম দিয়ে আজকের মাহফিল কিন্তু মোশারফ ভাইয়ের বরকতে ঠিক কিনা, আমরা দোয়া করি আল্লাহ ভাইকে কোরআনের জন্য কবুল করো, আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয়কে আল্লাহ কবুল করো, কি কথা ঠিক নেই? তো এই এই জিনিসটা থেকে আপনারা ফিরে আসেন, এ তিটি মরি দে জর্দা ভাই সাহেব সই দে তিটি মরি দে অস্ত অস্ত খাইছেন মুখের রক্ত ইসি 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 মা গো গার সিন্দি মেদে বে কুজুর আসেন নি বাল্লা আয় দোয়া হরি তো কুকুরে বার হবে না এই রসা মা গো আর কত্তা তো শেষ হইবো আয় দোয়া হইতেছি আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তাম্বুল মিনাত তাম্বুল আউযু বিকা মিনাত তাম্বুল খাবি নি অস্তে কয় এ খাবি নি বন্ধ কর বেটা এডি কাটাইছে কাটছো আল্লাহ খুবিস খুবিস তুমি বেসতাম সাই ঘরের ভিতরে অ্যাটাচ বাথরুম দরজা তিন চারের হর ভিতরের রুম তো অ্যাটাচ বাথরুম লাগাইছ দরজা যত দরজা লাগাস তোর ননু দেখবো ইবলিসে নবীজি কয় এ মানুষের ননু আর ইবলিসে সুরাল চোখের মাঝে দেওয়াল হচ্ছে দরজা হচ্ছে বিসমিল্লাহ দরজা কি নহেতে হুরান গু খাই গ্যাস্ট্রিক নতুন গু খাই বললে কমেটে নাক করে দেখবো খবিস খাবাস নি আর তোর ননু লেখে লিখবো এ বিসমিল্লাহ করলে তোর ননু দেখতো না এত কিতের কথা কয় না কেন তাহলে আগ্রা গোলাত বিসমিল্লাহ আগ্রা গোলাত আর জোরে আগা বেশি দিলে তো ইয়ারা তিন মাইল দূরে তিনে তো কোত্তা উড়ালা গ্যারামিরে দেয়া হ্যাঁ যাইতে আছি দুই নম্বর কাজে অনেকে তো হেসব করিও গ্যারামিরে দেয়া এতে ঠেঙ্গরে এমনি কাড়া দেয় এমনি টককে কোন তো হাইসে বেড়া ওয়ার্কশপ তো আদি সিঁড়ি বানাস মতি দিবি সসরে যা হইছে শেষ গ্যারামিরে দেয়া 40 কত মাদে ডাকাইতে যেন মুদ্দার লই আড়ে এটা মুদ্দার নি তোর নন উড়ে আল্লাহর হস্তে এসব জাল জড়ি বাদে সেটি বাদ দেবে না চড়িটা লো চল ঠিক
গুদ্দা হাড়ি যেগো কোরআন শরীফের পর্যন্ত এত মোড়া মোড়া কিতাব রায় ওমা, এটা কিতাব কোরআনের উপরে আর কিছু তো দেখতে পারে না। আল্লাহ নবীর কেলাসে আইলে কোরআন দিত, এটা হড়ো কিন্ডার গার্ডেন ইয়ান মারো, তুই বর্ণিত আছে বুজুর বুয়ে পেয়েছে আকাবির পেয়েছে কত কিতা সনদ নাই মনদ নাই আস্তা গজব করে দিস বেড়া ইসলাম তার কথা কো রাগসি কেন এত ডরাই তো করে। এই কোরআনের মেডিসিন খা ভালো হয়ে যাবি, দরকার একটা আয়াত মুসলিম গ্রন্থ আইজ পড়া হইল না, শুধু বর্ণিত আছে স্বপ্নে দেখছে অমুকে, এত স্বপ্ন কি ওহিনি রসুলের স্বপ্ন ওহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা হাম দিল রে কোভাবে আই কইতাম না দরকার নাই সালামের হেড অসুখ কি অসুখ আল্লাহ রে ফোন করছে আল্লাহ আল্লাহ অসদিয়া করতে মজা লাগে রে কোন কান মারি কম যা বলে তো আর কোন না হাইসার ডাঁড়া হুরা বাংলাডা এইগুলো আর মনে মনের মানুষ এই ছেড়ের বেয়ার আমের অন ডিসেন্ট পর্যন্ত কর ছেড়ের বেয়ার আমি গেছে কিতা হাতলা হয়গানা এর ওকে পাতলা পায়গানা এরপরে ওকে ডায়রিয়া এরপরে কই তো ডায়রিয়া এরপরে কিতে কয় ডিসার্ট না এই ইয়া লুজ মোশন অন কিতে কয় ডিসার্ট্রি দে আগে রয়ে ছেড়ের বেড়া ঠিক নেই ওই আগের ইডারে কত রকম ইংরেজি টিংরেজি লাগাই টাগাই একটু পজিশন করি ওই আগের টাট্টি দিয়ে মানালে চন বাথরুম ওয়াশরুম বাদ দেবে না আল্লাহ এসব স্টাইল মাস্টাইল করিচ্ছে তারপর হুন হেড অসুখ আল্লাহ জানলা সালু রে ফোন দিছে মাহমুদ রে ফেডের অসুখে মরিয়ে আল্লাহ কয় দৈন হাতে তো লই আনো এলাইন্সের ডাড়ি আমার নামের উপরে খাও খাইছে আর বালা কয়েক মাস পর সেম বেড়া এবার যাইয়ে উনি ওই ফেক্সিশনে যাইয়ে এলাইন্সের ডাড়া আনি খাইছে ভালো হয় না আল্লাহ জানলা সালের ফোন দিছে মাহমুদ হেডের কামড়ে মরি যাইয়ে কত কিতা আগের ওষুধে তো খাইছি একই রকমের মেডিসিন ভালো হয় না কার নাম তো কোন ওষুধে তো ভালো করে না ও মুসা আমার নামে না কারবার করছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই যে আমি রফিক প্যারাসিটামল খাই প্যারাসিটামল ট্যাবলেটে ফোন করে মাহমুদ কে রে তোরা আল্লাহ আড়া এ রফিকুল্লাহ এ বাদাম না এ হেডে তুন প্যারাসিটামল ট্যাবলেট গ্লাক্সো কোম্পানির বলতেছি কিতরে কথা ক ক ক আল্লাহ হাতে হাসো এমজি খাইছে ওনাটা কিতাব আর কি কাজ করতেন নি আল্লাহ কো খবরদার ছ মাস সিটিং এর আই কোবায়ু খবরদার এর আগে কাজ করিস না ওষুধে আল্লাহর হুকুম ছাড়া কাজ করে না তুই মাদ্রাস গেছ চেন্নাই গেছ সিঙ্গাপুর গেছ আমার মাহবুদের তাহাজ্জুদ পড়ে একটা দিন ফোন দিলি না মাহবুদ রোগে তারা ভালো লাগে না যদি হায়াত না থেকে আপনি কষ্ট দিয়ে এলা আপনি আরই মানে শহীদ লইছে গেল আল্লাহ চোখের পানিতে বুক বাসাইলে আল্লাহ ইচ্ছে করলে আপনি শান্তি মতো দুনিয়াতে বাঁচাইতে পারে ঠিক কিনা আপনার ডাক্তারের ইয়ানার 3 ঘন্টা 4 ঘন্টা লাগি আপনি সিরিয়াল দেন অপারেশনে আপনি তো হাতাইলে দস্তক নেয় টিয়াও হাত লাখ লই যায় আপনি কোনোদিন চোখের পানি ছাড়ি দিয়া সত্য খাইলেন না বিসমিল্লাহ রহমানির রহিম মাহমুদ নাও আপনার নাম হচ্ছে সাফিয়াল আমরাজ এভাবে বিশেষ বিশেষ মুহূর্তে আল্লাহরে কান্দি কাঁদি করলে আল্লাহ কো ঠিক আছে তোরে মাফ করে দিলাম ওষুধের ক্ষমতা আছে নি ওষুধের কোনো ক্ষমতা নাই সব কাজ করার হিন্তু করে আল্লাহ কো ও মুসা হেতে তোর আইসার টাটা ভালো করে না তুই তো কহার আল্লাহ মাফ করে দিয়ে এরবারে রাবে আবশ্রী বিসমিল্লাহির রহমানির রহিমের হরি হচ্ছে আসেনি ঘুমের দোয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া আসেনি রে হারসি কতু আরে অন যদি বেত লই গালা করে জিজ্ঞাই কি আমনে বেতের কথা কনা গায় তো বেত আছে কিন্তু সামনে বুড়ো হইলে তো বেত লই ওয়াজ করি মন তো বয়স অন কম আছে কেন রে তোরা তো রাগ হইছে বেত লই তো করে ধরি আল্লাহ জানি আছে কথা ক ঘুমের দোয়া হারসি বেলে হুজুর ফেসবুক সাইয়ে না হরি প্রতি ফেসবুক আর ইউটিউব এতর মায় তরে গেছে আমি আমার কলবের দিকে মোতাবজ্জ আছি আমার কলব হযরত ফেসবুক রহমাহুল্লাহ গজবুল্লাহ তাআলার দিকে মোতাবজ্জ আছে বাস এটা চাইতে চাইতে তুই ঢাকায় থতাস এখন হুরা গেরামে দুইজন কোরআন শরীফ পড়ে না হতা তুই দিয়ে ফেসবুক শেষরিবের লগে মোতাবজ্জ করে ঠিক ঠিক
জব করে দিছে আঙ্গরে ইডিনে জব জব রে রক্ত বাইরে হয়ে গেছে গো আর শুধু গজবের ভাই ছেলে মেয়ে থেকে ইডি লইলাম ইউটিউব দেখছেন নি কি ওয়াজ ওয়াজ করে যেতে বাধা করিয়ে এ যাইতে যাইতে ইউটিউব চালাইবো ল্যাংটা ছবি জিনা কেন করবো আর কোনো অসুবিধা নাই সুন্দর করে সুচারু রূপে ওনারা প্রশিক্ষণ দিয়ে থাকেন কথা কয় না টাচ মোবাইল আরো রাজ্য তুমি না ফ্রি রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত চুপার চঞ্জ চলে আসুন কাছে থাকুন টাওয়ার ইডি হচ্ছে না এ তোর ফাঁসা দি টাওয়ার ভরে দিছে আসিচ্ছা একসময় কবিরে রবিকে কইছিল কথা আঙ্গর জব করে এলেছে আর হাজ বছরের ভিত্তে মহাক্ষেক বড় আলেম আর ফয়দা হবে না বড় শিক্ষিত আর ফয়দা হবে না এই ইউটিউবে যা করছে আঙ্গরে সমস্ত টিপ দিলে ছবিটাতে জিনা ব্যবিচার জিনা ব্যবিচার ইডি কেমনে করতাম ঠিক না আমার প্রিয় বোন থেকে এটা লই এলাম আমার ভাই থেকে এটা লই এলাম শুধু ঘরে কথা কই বললে এরকম একটা মোবাইল রাখেন মনে থাকবো নি নওয়াজ ছড়ি ব্যস্ত হচ্ছে দিলে লাভ হইতো না দুজগ জব দলে দলে হাঁদাই যান আপনারা আঙ্গরে মারিয়ে এলেছে মোবাইলে কে রে এ হাতে এখন শ্রেষ্ঠ দরজাল এই জামানার বড় কুতুব এবং দরজাল এই হাতে কে রে কে রে টাচ কে রে টাচ মাগো কোন ডাকাতি উডি বানাছি কোনে রইছে লন্ডন জোসিফ নাহিদ অর্শ দিয়া জিয়েন্দি ধরে হিয়েন্দি দিয়ে যাবে একটু নিচে তো দেওয়া না আসস বুঝি ফিকা ফে না আসে ডাকাইতে এইডারে নিয়ন্ত্রণ করতে না হইলে জাতি শেষ কুত্তার মতো ফিট মতো করে আল্লাহ আজাব রেডি গেছে তো বললাই ঠিক কি না আল্লাহ তো করে একবার লাইন আয় দেখতেছি না আঙ্গরে মারিয়ে লেছে মোবাইলে মারি হালাইছি আঙ্গরে সব কল্লা হালাই দিছে আঙ্গরে আল্লাহ 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 এই শহীদ বের মত বাহারুল উলুমেরা চলে গেলে গো মোনাইম বের মতো এই আল্লাহর উলিরা চলে গেলে গো সামনে আমাদের এলেমের নেতৃত্ব দেওয়ার লোক আমি দেখতেছি না ঠিক কি না অবস্থা ভয়াবহ চলি এই মন্দার গাছের লাইনি মন্দার গাছের কোনো কাম নাই রাজিয়ের বিয়ের মেয়েদের কোবাইডারে দার্গা বানা এ তোরা যে তৃতীয় আছে দেখতে পারি গেলি পারলাম ঠিক কি না এবার শুনেন রাবিয়া বসছি উচ্চ সোরা হাঁদাইছে নবীজি কয় বিসমিল্লাহ কই ঘরের দুয়ার লাগাইলি লোহে মাহফুজের তালা লাগছে বিসমিল্লাহ না কইলে গেট এসা সিস্টেল তিনান লাগান কাম হইতো না ডাকাইতে গ্যাস সিলিন্ডার আনি কাড়িয়া লাইব ফিকা ফেরে খাড়া করে এমনি লাগাইব আর বিসমিল্লাহ কই যদি আমি ঘরের দুয়ার লাগান আল্লাহ এডারে হওয়ারা দিব এই আফসার হিসাব ওয়াজ করেন না ফাইজলামি করেন বিসমিল্লাহ কইলে বুঝি আল্লাহ ঘরের দুয়ার হওয়ারা দিব 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 সোর যদি বিশ্ব রোডে তুই আইতে লাগে টহল পুলিশের কাছে আত দ্বারা হরি দিব ওই কবে সিগন্যাল দিব খাড়া গাড়িটা কিতারে সাই তোমার ডাকাইতে রা মুখ সরি বরিছে বিসমিল্লাহ হই দিয়ে জরি নার মা অশ্ব দিয়া ডাকাইত দ্বারা খাইছে মিশনি করে কে আর জরে রামে আদর্শ দোয়া কর মহড়ি তাজিত পড়ি ঘুমাইছে সোরার ঘরে সোরা হাঁদাই গেছে সব কিছু লই স্বর্ণ অলঙ্কার লই মাথার মধ্যে লই আড়া ধরে দুয়ার হয় না হায় হায় আবার মাল তুই এলে দুয়ার সৌ দেয় আবার ঘাটি লয় মাথার মধ্যে এবার সাই দেয় সোরা নাই এবার দুয়ার হয় না এইভাবে তিনবার করছে কয়বার তিনবার করার পর গায়েব থেকে আমার বাইলো ও সোনা তাড়াতাড়ি মাল তো আমার বান্দির মাল তুই বাক আমার বান্দি যদিও ঘুমায় আমি মাওলা ঘুমাইতেছি না ঠিক কি না বিসমিল্লাহর অ্যাকশন আসেনি আপনারা ফড়বেন এবার এক বিঘা ছাগল ছড়া অশ্ব দিয়া দই নাত্র কন আরে অশ্ব দিয়া দই নাত্র বুঝে পারলাম ঠেলা দিস যেটা কথা ঠেলবি এতে গুইতা দিয়ে এতে এতে গুম যাইতে নিয়ে আসে সেই টিঙ্গে গুম যাই না জাগা দিছে উড়ে দিয়ে তরে অশ্ব দিয়া দই নাত্র কন নাত্র এবার বাগে আর ছাগলে একসাথে এমনি এমনি ধরে মারে না বলা দিবে লসিম মার মিনটা দৌড় দিছে কষে একটা আমি ছাগল তো এলার ভাগে ও তোরা যাবি কোনো কো বসন্তপুর যাও না বসন্তপুরের দিকে রাস্তা মাপ আর ছাগলের এ বাঘে খাইতে নো কষে আমনি এটা কি তা কর কই বাঘের মালিকের লগে আর ফোন আছে আমি বিসমিল্লাহির রহমানির রহিম কই ছাড়ি দিছি আমার ছাগল বাঘে খাইতে পারে না দেখছেন নি অবস্থা এবার ফেরাউন খোদা দাবি করিবার আগে
এতে বাড়ি ওজ্ঞা বানাইছে দোতলা খুব সুন্দর গুলশান বানাইতে বাড়ির গেটে লেগে দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা আলাইহিসসালাম হারুন আলাইহিসসালাম সুন্দর করে ওয়াজ করছে খুব মধুর সুরে সিটিং এ ইমান আনে না। একদিন মুসা আলাইহিসসালাম আল্লাহরে ফোন করে কো আল্লাহ তোর বাড়িটা বোল্ডেজার লাগা ভাঙিয়ে এলাম, ফেরাউনের বাড়ি ভাঙে রামনে আচ্ছা দেখি। কয়েক মাস হারিয়ে গেছে, ফোন দেয় আল্লাহ তোর বাড়ি ভাঙলেন না দে, এতরও মারেন না বাড়িও ভাঙেন না। কো মুসা ও কিল্লাই বাড়িটা তার ভাঙি না, হনো হনো তুমি তো দেখো ফেরাউনের বাড়ির দিকে, আমি ফেরাউনের বাড়ির গেটের দিকে চাই। ফেরাউন খোদা দাবি করবার আগে তার বাড়িতে কত সুন্দর গেট গেট লেগে রেখেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাওলার নামের বরকতে তার বাড়ির গেটটা ভাঙতেছি না। একটা কাফের যদি বিসমিল্লার বরকতে তার বাড়িটা রক্ষা করতে পারে, কোন মুসলমান যদি জীবন মরণে সব জায়গায় বিসমিল্লা লাগাইতে পারে, আল্লাহ জাল্লা শানু বিসমিল্লার বরকতে তার দেহ নামক গড়টারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে। পারেনি কন্যা তানে বাইরের গেটতে বগা লাগাই দিচ্ছেন, বাগবার লিগে বাইরের গেটে কলমা শরীফ লাগাবি, আয়াতে কালিমার আয়াতে কালিমার ক্যালিওগ্রাফি লাগাবি, তাজমহলে আব্দুল্লাহ হুমায়ুনে বাসা সাজানে আর আফা নুরজানির কবরের উপরে যে সুন্দর সুন্দর আয়াত লাগাইছে রে তাজমহলে দেখলাম লেখা আছে ওয়াইজা সুহুফু নুশিরাত। এর অর্থ হচ্ছে যখন আমল নামা গলায় ও দুনিয়ার রাজা বাসারে আমি সাজান থাকতে মারি নুরজানের লগে হুচ্ছি তোরা কনক দারগাডাও থাকতে এতি ন, যখন আল্লাহ তার ট্রাইব্যুনালে যখন বিচার নিকাশে এইভাবে তোর আমল নামা খুলবো উপায় নাই উপায় নাই। এইভাবে খুব সুন্দর সুন্দর আয়াত গুলা হাজার হাজার আয়াত এই তাজমহলের সাইডে কিনার দিকে এইভাবে লেখছি সুবহানাল্লাহ। এইটা হলো ভাস্কর্য, গীতা গীতা লাগাইছে ভাস্কর্য বগা টগা বা বগা তো আঙ্গা তো সব বগাই গো কেন রে সিলেটে না সমস্যা কিন্তু এরকম বগা বাইরে গেটও গীতা লাগাবি ইডি লাগাবিনি বিসমিল্লাহির রহমানির রহিম লাগাবিনি আর রহমান লাগাবি আর পাবি আইয়া আল্লাহ রব্বি কুমার তু গজিবা লাগাবিনি আর যদি ছবি টবি লাগাইছো দিদি বাঙবিনি আতুডা আতকি ইচ্ছে সাদরি বিস্তির উড়া সিটিং এনে মার বাঙবিনি বাঙবিনি এটি কি বাস কেজে বাস এই বাস কেজে লাগে ইসলামের কোন সম্পর্ক এবার বিক্ষোভকে বিক্ষা করতে আছে বিশাল বাড়ির গেট তারপরে লক্ষ লক্ষ টাকা গেটের দাম ভিক্ষুকে ভিক্ষা করে কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ ছোটবেলার ভিক্ষা তো এই সিস্টেম আওয়াজ শুনতাম আর হ্যাঁ প্রাইমারি স্কুলে উঠতে দেখতাম হইরে কলমা আনকি কো মারা ভিক্ষা দেনি কো খালা ভিক্ষা দেনি কো বাবারা ভিক্ষা দেন আর বাসাতে মা বাপ কইলে তা তোর আব্বা আমারে জীবন মা বাপ কোনো আঙ্গুর মা বাপ করতে আসছো কইবে আল্লাহ রস্তে ভিক্ষা দেন আর প্রাইমারি স্কুলে উঠলে ওই আসলের দিকে দেখ হইর আছে সি ইনসান করি এতে যে সুন্দর কলমার ফিকে পড়তো রে আর মালা ফেরি বিকে লই ইনতাম কইতাম যেটা আবার কর না এ হেতে এমনি দিকে কইতো এ কলমা তৈয়ব গো এ লা ইলাহা ইল্লাল্লাহ খুব সুন্দর ফিকা এবার হইরে জানে এত বড় লোকের ভাই বিকেছে সাল দিছে এতগুন কতগুন আর আদি দিয়া অভিনয় করা কতগুন হইরে খুব মন কষ্ট বিকে গুন লই গেছে গো ভাই পরের দিন আইতে কুরে লেনছে আনি এসা সৃষ্টি লিয়ে নো কুরেল দি পোবা এবার বাইর মালিক তো চিকিরি তুই কাইলা রহিল গো রহিল নো কো হ কো তাঙ্গুইটা কোবাস দে কো হয় এত বড় গেট আপনারা দেখতে বড় লোক যে বুঝা যায় হয় বিকার লগে গেট মিলান ন আই গেটের কোবা বিকার লগে মিলা লাই আল্লাহ গো বান্দা তুই যেভাবে ভিক্ষা চাই সত্রে আমি বেলে রহমান রহিম রে তুই যেভাবে ভিক্ষার ফিকাপ সাইজ তোরে কম দিলে হইতো না আমারে যেহেতু রহমান কইছে তো দুনিয়াতে কাফের গোল লগত তোরে আয় খাওয়াই হোক তোর রসুলা সব কাফের 650 কোটি কাফের রে খাওয়াই আবার ফরক আলে আয় আল্লাহ তোরে মহব্বত করে জান্নাতেও খাওয়াই এ বিসমিল্লাহটা হলো শ্রেষ্ঠ ভিক্ষার আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহ আপনার দয়ালু এবং দাতা মোশারফের কার্যালয়ের সুতুগিনা দি যদি কর আমার মোশারফ সব ভালো ওনার কাছে যে কোনো কিছু চাইলে খালিয়াতে ফিরে না অবশ্য প্রকল্প থেকে কিছু না কিছু দেয় উনি যদি এটা জানালা দিয়ে হনে এরপরে কার্যালয় থেকে বারো বিড় কিনলে আইস কিংবা একটা ঔষধের হেতু বলে জসিম মেলা অন কিতা ইউ বিজিএফ কার্ড তিন চার দল লাগে কাজটা লই যা ওই জানালা দিয়ে উঞ্চে দে উনি ভালো লোক উনি দিল নরম এই আল্লাহ তো করে দিয়ে লাগছে কিন্তু ফান্ডটাই আনাই ঠিক নি রে আল্লাহ কয় আমি তো জানালা দিয়ে শুনছি তুই আরে রহমান রহিম কই সূত্রে বান্দা আমি সামি এবং বাসির
তুই যে দুইটা নাম দিয়ে আর কাছে ভিক্ষা চাই যাও, তাম দুনিয়া আখেরাতে সব কিছু আয় তরে দিয়ে লাই, কষ্ট হয়নি সব কাজে বিসমিল্লাহির রহমানির রহিম চালাইতাম নি। এবার বিসমিল্লাহ যদি না কন বড় হান্দাতে বিসমিল্লাহ কইবেন তাহলে ইবলিস আনার লগে যাইতো না, আর বিসমিল্লাহ না কইলে ইবলিস আনার লগে বড় হান্দা বেগো আল্লাহ ওদের জায়গা হয়েছে কক্সবাজার হোটেল শরীফ। এবার যদি বিসমিল্লাহ করে না খান ইবলিস আনার লগে খানা অংশগ্রহণ করবে কোনো না দুগা পাত্র খাইতে মারিয়ে। এবার রাত বারোটাতে স্ত্রী সব আসো জানের যদি বিসমিল্লাহ না কর ইবলিস না যাক হেতর লগে শরিক দলে দলে যোগদান করতে আসে তো চালা উড়াগুন্ডি মাসের আগা দিয়া আমি আছি তোর লগে কথা কয় না ঠিক নেই। আর বিসমিল্লাহ কইলে বড় হান্দালে খুব বা ওই বাইর থেকে জায়গা নাই, বিসমিল্লাহ কে বাদ খাইলে এবলিচ্ছে খুব বা ও বা খানার জায়গাও নাই, আর বিসমিল্লাহ কে হে কামো যাইলে খুব বা ওই আর কোনো অংশই নাই। হুজুর সাহাবির গেল বাদ খাইছি এবার মাই অজ্ঞা হান্দাই হলো তেল উচুর গাবুর গুবুর করে খা হুজুর ধরি লেছে এমনি কেমনে রে দরসা লগের গারে উড়ি যাচ্ছে তো মুহূর্তে ধরি ফেললে এমনি ধর কেমনে সাহাবিরা হুজুর মাইয়া গারে ধরলেন কা পরে এটা মাইয়া নর শতান আমার নবীনে আল্লাহ সে চক্ষু দিছে ঠিক কিনা, এই যে 1200 টাকা মোবাইল আর 30,000 টাকা মোবাইল কোনোটাতে লন্ডন দেখা যায় আমার নবীর চোখ দিয়ে শুধু দুনিয়া নয় আর সমহল্লা পর্যন্ত হুজুর দেখতে পারে সে পাওয়ার আল্লাহ নবীজিরই দিছে আঙ্গমা তো হন করে ইচ্ছা এলে মরবি মেলা রইবি ঠিক কিনা। এক সাহাবি খাইতে খাইতে দেরিও বিসমিল্লাহ কোনো হুজুর দেখতে আছে তার লগে ইবলিস খার শেষ মুহূর্তে মনে হয়েছে বিসমিল্লাহ এবার কয় বিসমিল্লাহ হে আউয়ালা হুয়া আখেরা হু এ কথা কইছি আর ওই শেষ নেলা আল্লাহ কথা মনে হয়েছে আর আমার ওয়াক ওয়াক করি বমি করা শুরু করছি হুজুর মুস্কি আসে সাহাবিরা কো হুজুর না আসেন কা আমি যা দে তোমরা তা দেখো না আপনি কি তা দেখছেন কই তোমার লগের ভাই হারাম আদান বিসমিল্লাহ কোনো ঠাঁসাই কাইছে তার লগে ইবলিস সিটিং ও কাইছে শেষে যখন আল্লাহর নাম কইছে বিসমিল্লাহ আউয়ালা হুয়া আখেরা হু ইবলিস বমি করা শুরু করে দিছে ওয়াক আমি হেতের ভূমিটি দেখি আসতে আসি শয়তানের ভূমির ট্যাবলেট তিন দিন আগে শয়তানের ভূমির ট্যাবলেট মুড়ে নিকা দেয় আর কি বাইন মতো করি কো শয়তানের ভূমির ট্যাবলেট ওয়াজ মুড়ে নিকা দেয় চালাতে আছে দেখ সত্যি বিসমিল্লাহর এক শান বিসমিল্লাহ কইয়া খানা টানা তোমরা শুরু করবা রাজি আছো নি ইব্রাহিম বলেন মেহমান ছাড়া খাইতো না তোরা উঠলি কিন্তু ভাই ওয়াজ বন্ধ করে দিলি আর যদি বইস ওয়াজ শুনবি 100-100 মেহমান ছাড়া ইব্রাহিম খলিলুল্লাহ খানা খায় না যে দেশের মানুষ মেহমান লে খানা খায় এ দেশের মানুষের রিজিক বেশি সৌদি আরবের মানুষ মেহমান লে খানা খায় গাড়ি দেখলে খাড়া করে লই এলা ইয়াল্লা তার মানা আর বাংলাদেশে হুন্ডা হাতে একা একা সালাই এই কাশীনগর বাজারের দিকে যায় ঠেঙ্গরে এনে রাজান হাতে এর বেড়া ভাতের বেড়া ঠেঙ্গরে এক বিতু এর সিটিং ঠেঙ্গিরে এনে কাজ করি রাজ মাইয়া গো কিনে দিয়ে ফোঁক করে হুন্ডা লই যাবে একগুনে ভুকো চাপ দেয় বুড়িগের ওই জন্য ডরা এই ডরানির ভিত্তে বদুয়া লাগে হেতে টাকের ভিত্তে যা সৌদি আরবে গাড়ি খালি যায় না ব্রেক করি যে কোনো মানুষের ছড়া এটা সুন্নত আল্লাহ নবীও ডাবলিং করতো ঠিক কিনা এভাবে লইবেন 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 এই জন্য হে দেশের মানুষ বিয়া করে বেশি আল্লাহ দিছে এটা করে যারা মেহমান নেওয়াজি বেশি করবো তারা বিয়া করতে এরব সাইরি খান কয়ে খান কয়টা করবি বাইর জেলে ভেট দিয়ে করবো মাইরি খান আফসারি কইছে সাইরি খান আমার কাছে কোপ খান মারিলে মিটি আরে কত সাই শুনেছা আরে দাবা তো দিত না আর তবে এতে আসে কার আমার কোন গন্ডগোল লাগাইতে কারণ সার বিয়ে দেই যে তারি কিনা বাংলাদেশ কেমতের আগে কম জানা তোরা এক বিয়ে লই হড়ি রইছে তো এক বিয়ে লই মরবি আর মনে সার বিয়ে আল্লাহ করার এক গুতো করে রাজ যেভাবে পৃথিবীর অবস্থা কারা কটা করবি ডরে কয় ওলা এমন ডর হেতিরা লাগাইছে হেতিরে কয় ওলা আর অন্ত হেতিরা নাই কয়টা করবি মাসাসিরা হুনিল কিতা কয় দেখো স্বামীরা লাইক বহেন আমার জাতির বিদ্যা এভাবে মেহমানদারি করতো এই জন্য সৌদি আরবের মানুষগুলারে আল্লাহ রিজিক বাড়া দিছে রে রিজিকে তাদের সেখানে কোনো শেষ নাই কিন্তু উর্ফিদি দেখা যায় মরুভূমি কিচ্ছু নাই কিন্তু রিজিকের শেষ নাই শেষ নাই কথা ঠিক কিনা তো বড়িগারে কাশীনগর তো আনছে ইব্রাহিম খুলেন আনি ক ধরেন আপনারা খানা খাওয়াই বুড়িকে কাপড় কুপুর করে খাইয়ালা আল্লাহর নাম কয় না
এবার ইব্রাহিম খলিল লাত সাবে যদি উঠেছে উঠেন জানবে আপনি, আপনার মতো মেহমানের আর দরকার নাই, আপনি আমার আল্লাহর নাম কইলেন না, আল্লাহ আল্লাহ শানো ওহি নাজিল করছে দোস্ত কাজ দানে বালা করেন না, আমি আমার এই বুড়া মানুষটারে 80 বছর খাওয়াইয়ে যদিও এতে কাফের, আমি একটা বেলা খানা তার বন্ধ করলাম না, একটা বারও সে আমি মাওলার নাম করলো না, আপনি কি ইল্লাই একটা বার আল্লাহর নাম না কোনেও একটা বেলা খানা আমি তার দিলেন না, আপনি তাড়াতাড়ি এতে কাশীনগরটি টোকাই আনি খানা খাওয়ার, তারপর আপনার লোক আর কথা কমাবো তো আপনার নামটা কয় নয় আর বরদাস্ত ধরে না, আল্লাহ তার উড়ে দিছি, আচ্ছা ঠিক আছে যাই যাই টোকাই বুড়ি গিয়ে গেড়ে আছে কথাটা আনেন আনারে খানা খাওয়াই, কোন আপনার খানা খাইতেন না, খানা তো কুত্তের হাতে উড়ে না আর না রে উড়ে দিছেন, আপনার দেখতে ভদ্রলোকের মতো লাগে, আপনার খানা আপনার খান গায়ে মাছাই কথাটা আইয়ের ভুলে গেছে, কোনা ভুলের গোষ্ঠী গেলে ঘটনা কিতে হেতে উড়ে দিছেন অন্ধের টোকাই নেন আঞ্জান যে করে দিলে সুমা দিই ঘটনা কিতা কথাটা ও যেটা হাদিস শোনাই তো করে বানাই কইয়ে ও যেটা আল্লাহ আল্লাহ শানু কইছে আমার বান্দা যদিও মুসলিম আমাকে মানে নাই 80টা বছর আমার বুড়া মানুষটারে আয় খাবাইতে আছি কোনোদিন আল্লাহ কয় ন আনের এক বেলা বুঝি সহ্য হইল না আনের আল্লাহ আনের এই মহব্বত করে বুড়িগার চোখের পানি চাই দি কয় আমার আল্লাহ বুঝি এত রহমান রহিম দেন আমারে কলমা পড়াই দেন আমার মাহবুদের লোক আমার সংযোগ করাইয়া দেন নেট কানেকশন করাই দেন লা ইলাহা ইল্লাল্লাহু কোন সরকারের আমল কার কথা কয় কেন মোহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে আইবে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার ইব্রাহিম খলিলুল্লাহ কেমন আল্লাহর প্রিয় খলিলুল্লাহ হাবিবুল্লাহ রফিকুল্লাহ সদিকুল্লাহ আনিসুল্লাহ সেম অর্থ সামান্য ফাঁক আছে কত মহব্বতের লোক আল্লাহ ফেরেশতারা একদিন বেড দিচ্ছে আল্লাহর লগে চ্যালেঞ্জ দিচ্ছে পাল্লা আমনে আমনের খলিলের এত আই লাভ ইউ কন কিল্লা ঘটনা রাখিতা আড়া তারে কদুর টেস্টিং করিও হেলো টেস্টিং শৈলের মাইক টেস্টিং করে টেস্টিং কর লাভ হইতো না আমার খলিলুল্লাহ রায় 3টা পরীক্ষা করছি কয়টা 3টা গোল্ডেন এফ্লাস পাই গেছে 100 নম্বরের ভিতরে 110 আই গেছে নম্বর আর নাই সব দিয়ে লেছি কো আল্লাহ তো না শুনতাম না আমনে আগর কত তৌফিক দেন আড়া তারে পরীক্ষা করিও ও ঠিক আছে তোরা পরীক্ষা কর আমার দোস্ত ছাগল চড়াইতে আছে দুম্বা চড়ার লাগছে কাশীনগর দৈনাত্র যা যাই আমার নামটা একটু কইবি আমার খলিলের কাছে দেখবি ঘটনাটা কি ঘটায় শুধু আর নামের একটা জিগির পিক আপ লইবি এবার জিবিল আমিন মানুষের সুরত ধরিয়া আইসি উনি ছাগল চড়ার বই বই হাজার হাজার দুম্বা এবার ওই আগন্তুক কয় সুবহানাল্লাযিল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাল্লাযিল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়ায়ে ওয়াল জাবারুত আমার মাওলা আজমত ওয়ালা ইজ্জত ওয়ালা জুল জালাল ওয়াল ইকরাম মাবুদের প্রশংসার বাক্যগুলো এত সুন্দর ইব্রাহিম বলিলেন ভাই রে ভাই তোরে আঞ্জা করি ধরি কই রে ভাই তো গো বাড়ি কোনাই রে আমার মাবুদের নাম এত সুন্দর করে কইছ তোরে ভাই তো গো বাড়ি কোনাই এরে ভাই আবার কত কষা এ মিয়া বাড়ির কত আর জিজ্ঞেন কইলে আপনি কিটা করবেন রে ভাই এই যে লক্ষ লক্ষ ছাগল দেয়া আছে দুম্বা দেয়া আছে অর্ধেক তোরে ভাই দিয়ে লাইব তবু আমার মাবুদের নামটা ক সুবহানাল্লাযিল মুলকে ওয়াল মালাকুত এখানে মাওলার প্রশংসার বাক্য আবার কসিয়া তিনি চিহ্ন তন্ময় হয়ে শুনলে এবার আবার তার জয় দিচ্ছে ভাই ভাই তো বাড়ি গলারি এত সুন্দরে আমার মাওলার প্রশংসা করছে তোর ভাই ভাই আবার কোদের কষা এ মিয়া কইলাম না আমাকে কিতে দিবে কই যে বাকি অর্ধেক ছাগল দেখছ ইড়িও ভাই তোরে দিয়ে এলাম ত কোদুর ক আমার মাহবুদের নাম ক শিল্পীরা গান গাইলে তারা দোষ ঘটিয়ে বকশিস দে না নায়ক নায়িকারা গান গাইলে হাতে কোত্তাগুলি দিয়ে দে ইব্রাহিম খলিলুল্লাহ দেখছেন নি শূন্যটা মাহবুদের নাম কনের কারণে হামদে এলাহি কনের কারণে ক বাকি অর্ধেক ছাগল দিয়ে এলাম ত কোদুর ক আবার আগন্তুক কয় সুবহানাল্লাযিল মুলকে ওয়াল মাতওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়ায়ে ওয়াল জাবারুত ইব্রাহিম খলিলুল্লাহ চিন্ন তন্ন হয়ে শুনলে এবারে কাঁদি কাঁদি তার জয় দিচ্ছে বাইরে ভাই কোন দেশের মানুষ রে তুই তোর মুখে মাবুদের নাম এত সুন্দর শোনা যায় আবার কদুর কষা কয়ে মেয়া কইলে আপনি কিতা দিবেন আপনি তো কুইটে গেছেন ছাগল টাগল কিচ্ছু নাই কইরে ভাই তোর এত লাখ দুম্বা হালতে তো মানুষ লাগবে ছাগল ইডি সরে তো কহ হ্যাঁ তোর ছাগল গুন সরা দিউম বা দিল্লা দিউম তবু আমার মাওলার নামটা কদুর ক মালিকে তো বাদিল্লে গেছে আবার আগুন তু কয় সুবহানাল্লাযিল মুলকে ওয়াল মালাকু হায় হায়
এবার বদিল হয়ে গেছে, মালটালো ব্যাগ দিয়ে দিয়েছে, এখন কি করবো? এবার আগন্তুক যাইবার সময় কবাই ধরেন আপনার ছাগল আপনার টাকায় যাইবে, কি আমি আপনার বাড়ি কোনো এত কোটি কোটি নিয়ে ছাগল দুম বা আপনি হারে দিয়ে যাইবেন, আপনি আমি আস্তা বেকুবে না, আমি তো আপনার বদিল হয়ে গেছি, করে ভাই আয় বেকুব ন পকেটে তো আসতে আইডি কার্ড বার করে দেয় দোস্ত সব আমরা আজ পরীক্ষা করি প্রতিনিধি হিসেবে আইসি, আই বুঝলাম আসলে আপনি আল্লাহর খলিল, আপনার সামনে মাহবুবের নাম করলে আপনি ঠিক থাকতে পারেন না, তারপরে আগুন জ্বালাতে বিসমিল্লাহ কবি, তারপরে বাদ ডালতে বিসমিল্লাহ কবি, খাইবার সময় বিসমিল্লাহ কবি, এইভাবে অন্তত বিসমিল্লাহটা ঘরের ভিতরে জারি করেন না হারবিনি, তাহলে ইব্রাহিম খলিলুল্লাহর লগে আপনার হাসর নশর হইব, ঠিক না? আগে এবার তিনজনে লাশটা কার নামের উপর উঠিব, নবীজি কয়েছিল মারো এই মাহবুবের নামের উপরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহর উপরে সিল মারি লাশটা আল্লাহর কাছে দিয়া দাও, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আসেনি বিসমিল্লাহ সব জায়গা কইবেন নি, সব কাজ আল্লাহর নাম স্মরণ করিয়ে বরকত হইবে, যে কোনো কাজ এই যে মাইক স্টার্ট দিবেন তো হ্যালো 0120 অ্যাকশন কিতা কিতা হ্যালো মাইকের হুন টেস্টিং তেতের হ্যালো দিবি কবি বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, বাস সুন্দর হ্যালো গিতা হ্যালো মাইক্রোফোন টেস্টিং তার রুমে দিকে জুতিরে ও হ্যালো 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 টাচ হ্যালো হ্যালো ফিকা কত স্টাইল কইল ইল্লাল্লাহ হ্যালো ফিকা হ্যালো টাচ হ্যালো চাক হ্যালো চাক চাক মানে করে সাড়া হুজুর না বুঝি লাগে আগে মুভি চলো করে তুই রেডি নি তুই গান গা গান গাইতে বিসমিল্লাহ কথা কয় গান গা আশাই গা আলছ আল্লাহর নামের উপর শুরু কর বিসমিল্লাহ এর রহমান এর রহিম কসা বাইল লগে বিসমিল্লাহ এর রহমান এর রহিম শাস্বসি আসি দিয়ে শুরু করে দিয়ে বিসমিল্লাহ শাস্বসি আসি হলো হরে কৃষ্ণ মা আবজাদ হাউয়াজ প্রতি কালিমান সাফাস কার সাক্কাল দব জাকেস এটি সব ইহুদিরা বানাছে কোন সাহাবে কারাম নবী আলাইহিস সালাম এটি করেন বিসমিল্লাহ 19টা আরবের মানুষ 888 এডি কইছে ডাইরেক্ট বিসমিল্লাহ পড়বি কোরআন শরীফের হিসে দিয়ে এভাবে তাবিজ দিতে আসিল আসিল নিরে মান আল্লাহ কা তামিমাতা ফাকাত আশাকা তাবিজ লব কে বেশি রূপ করবে খবরদার নবীজি তিন রকমে করছে জার ফুক দিছে দলছে খাইছে এভাবে জার ফুক দিবি গেল সাহানি লই হুজুররা টিয়া নেবেন 10,000-20,000 জাহার অসুবিধা নেই মালকা মাল নেবেন তবে তাবিজ দিয়েন না আর পাবলিকও সেয়া না হানিওয়ারা দিলে দিত নোটিয়া একটা বিপদে আছে হুজুররা ঠিক কিনা এক গেল শানিওয়ারা দিবেন টিয়া নেবেন হাসাদা এমনি এমনি উঠবেন হুজুররা অনেক সময় গোপনে হড়ে এ সিটিং বাজি করো গা হুজুর তুই এমনি হড়বা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এরে এটা হরিস বস টিয়া হাসা ধর লেবে টিয়াতে গুণে নাই টিয়াতে গুণে নাই তাবিজটা লিখলে গুণ হইব ওরে কথা কয় না সালানি কেন আমি এর তাবিজ দিতে সালানি কেন চালা উড়া গুন্ডি মাসের আগা দিয়া হুজুর তারা গাইবেন হুজুর রেডি তো লাগে বই বলো তুই গুডি দেন কেন কি করবো ভাবলি তো বাতন তেয়াদের 3,000 আরো একটা দায়িত্ব বেহাজাল ইমাম কবি একটা দায়িত্ব বেহাজাল গোলামের গোলাম বদিল্লা হয়েছে দশটা কসি ম্যাম দেয়া দিবি 70-80,000 আর হুজুরের মাথার উপরে ফ্যান গা দিবি 20-22,000 টাকা মালয়েশিয়া হুরা মসজিদে ফ্যান উঠবা হেলিকপ্টার এলানি ফ্যান করে মসজিদ যত বড় ফ্যান তত বড় কি আসানো কারবার মাহাতির মোহাম্মদ চালা দিল মসজিদ যত বড় ফ্যান তত বড় এভাবে করে আর আমি হুজুরের মাথার উপর দিচ্ছে মুরকার ফারনের ফ্যান এটা সাগরিকের ইঞ্জিন একটা আছে আমি দেখছি সি ট্যাঙ্ক 11:40
যেন 2610 নম্বর ইঞ্জিন জানালা খোলা, এটা করে দে যেন হুরা সিট আঙ্গলো সানপুর যায়, ও মা গো কের 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 মা গো কের 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 মা গো, যেন রেল রাস্তা হারা আলা কি রেডে কিতা শুরু করছে হুজুরের ইয়াতে ইঞ্জিনটা দিয়ে দিছ। আর পুরা মাস চাকরি করলে হুজুরের ছুটি নেই, আর জাটার কাছে ছুটি আছে, আর জাটা রাতে আসা হরিয়ে বাস জেডির গোল লগা তা গরো গা সিগারেট কাওয়াই দেয় কিরণ মালা স্টার জাল চালা গা যারা এনে কাটতি থা জেডি কহে ঠিক না। আর হুজুরে উতি উতি রুয়া গনে রুয়া গা রুয়া দুগা আদলিয়ান বাঙ্গা জলি গেউডি গেছে হুজুরের ছুটি নাই রে, গরু গোস্ত খাওয়াইছে তো শরীর গরম না হুজুরের, ওই বলে হুজুর 32 দিন বেড়াই গেন বাড়ি শরীর ঠান্ডা করিয়ে গিয়ে না তো অঘটন দুর্ঘটনা হইব ওর কথা কয় না, দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। ছুটি দিবি নি রে কদিন তুই? একদিন, এক মাসে 32 দিন ঠাসে বাড়তে হবে। অনেক কষ্ট তো চাকরি করে মরে গেলেও এত মুক্তি করতে রেখে বাধ্য হইয়েন না এসার হরে তুই রংবাজি করে হুজুরে খালি রুয়া বেনব কেন রুয়া বেনব রুয়া গিয়ে তো ইচ্ছে। আর এতে তারা বিশ্বান দেখুন দিয়ে ওরে মসজিদ টাচ করে তোর মসজিদ গরু বেনবে আল্লাহ কুত্তা বানবে যাচ্ছে মিয়ান আমার মসজিদ কুত্তা বান্ধে কুত্তা আগে এটা মসজিদের ইমামের হক 1.5 লাখ টাকা তারা বিশ্বান দা দিবে বলে হুজুর মাইয়া গা বিয়ে দেন কতর গরান বিল্ডিং করেন কতর গড় করেন আল্লাহ দিলে আমরা দোয়া করে নিছি ও মা হুজুরের 20,000 দি আর 80,000 টাকা দিক আড়াই গুণ টাইলস করি আড়াই গুণ কিতা করি তোর বিবেক কুত্তা মুচ্ছ সিটি তুই ইমামের ওই সাথে টাইলস করবি আগে ইমামেরে বাসা মুসল্লি বাসা হরে মসজিদ বেসবো আর মসজিদে কি দরকার অর্ধেক ভাঙ্গি অর্ধেক কর মুসল্লি যতজন মসজিদে এত বড় কর মুসল্লি অনেক 10 জন মসজিদ কত বড় করি এনে রাখছে এনে ফি কাপলে আর মসজিদের ভিতরে মানাল আছে খ্রিস্টানের কোনো গির্জা লাইনি টাইমে টাইমে খোলে হ্যাঁ 12:55 খোলে 1:30 বন্ধ ঠিক না মসজিদ 24 ঘন্টা খোলা রাখ আর আল্লাহর লগে সিটিং বেজিটা করছে মসজিদের ভিতরে ওটা লাইট সব সময় জ্বালায় রাখ তোকে বলছে ভিতরই কই বিদ্যুতের মালিক কে আল্লাহ জিনারা নামাজ পড়বো আল্লাহর ওলিরা তাহাজ্জুদ পড়বো মসজিদটা সার্বক্ষণিক খোলা রাখ লাইট ওগা জ্বালায় রাখ মসজিদের আশেপাশে এতে বন্ধ করি রাখ আর দেখবেন বিভিন্ন মন্দির তন্দির গুলো লাইট দিয়ে লাইটিং দিয়ে সাজায় রাখে 24 ঘন্টা চলে আর তুই বাইতুল্লাহ রে আন্ধার করে যাস ঠিক কিনা বাইতুল্লাহটি জ্বালাই রাখ তুলে বরকত আইব বরকত আইব কথা বুঝছ তুই ইমামের কম্বল দিবি মোবাইল দিবি ভালো ভালো জিনিস দিবি তাহলে ভালো হইব দেখছিস সৌদি আরবের ইমামেরা এনে সালামটা হিরে দোয়ান লেবে হয়ে যায় আর আঙ্গ দেশে যদি হচ্ছে কাশীনগর দোয়ান খোলে এমনি যদি আতর তসবি তুমি যদি বেসে তবে এটা কিয়ের হুজুর তে বোধ কেরা থাড়াইছে তো দোয়ান কলব বোধ দোয়ানের দিকে মোতাবজ্জ সৌদি আরব যতটি মসজিদ নোয়াজ হচ্ছে সালামটা হিরেছে দৌড় দিয়ে দোয়ান ইয়াল্লা খুদা দা ফাতলি এসে কুল্লু হাব্বা খামসা রিয়াল কুল্লু হাব্বা খামসা রিয়াল তসবি হরে হরে আর আগে তো তোকর নোয়াজ হয় তুইব তোকর আবার মুনাজাত দিয়ে তুইব সোর হানি আনা তুইব আর কজুর একটু কান্দাই না একটু কান্দালে জয়েন্ট ফাইভ লাগবে 20 গে আমি ওয়াজ করি তোমরা ওগান না লগ্গা সেন্স বে আমি এনে কান্দাইতে মাইন কান বহাতে তাহাজ্জুদ ধরি ওর কথা কয় না এ হুজুরে 15 মিনিট মুনাজাত দি কান্দা সভাপতি কাশ্মীর আমরা আবার কেউ রাগ হইলে বিভিন্ন দেশে আর কি ইয়ারের মসজিদে বা আরো কহুজুর আন্নের বেলে চাকরি নাই নাকের হানিটা হুসি হারানো কহুজুর আন্নের বেলে চাকরি গেছে গা এ কান্দারি কে তোর কান্দা তুই কান্দা হুজুর কান্দা বোকা হেতে সালামি দেব শেষ আবার মুনাজাত তো কত সুন্দর করি রে কইতার নো রইবে আছে আর লাড়িনে দুই আটি দিব মুনাজাত তোরটা তুই ঠাসাই দাও কারো আগার ব্যারাম কারো কাশের ব্যারাম কারো হাড়ের সমস্যা আরে মারব মিছিল দিচ্ছে হুন ভাই জিটা কই মুনাজাত তোর কারো হার্টের ব্যারাম কারো আগার ব্যারাম কারো ওরিস তুই আল্লাহরে সুখ হইছিস বাবা আল্লাহ হাত ওরিস আর কি বাবা আলা করে দাও মুনাজাত ফিকাপ নাই এনে দিবে আল্লাহ কিলে কি দরকার নবীজি জান্নাত দিছে এনে মার আর জাল জড়ি বা দিছিস আলাইও না রাষ্ট্র আল্লাহর ওয়াস্তে সহি তরি গাইও লিল্লাহে তাকবীর আল্লাহ এবার আরে কইছে চাইছ আবার দালাল আই টিয়া খাই তোগো দালালি করিম তোগো যেদ্দুর বুঝি বেদ্দুর কইম ভুললে আর আর ধরা দিস আই দরকার সহজ হই যাই ঠিক না ইমামের ঘরে দিবি নি হোসা তুই এত শ্বাস নিয়ে আস দিবি নি নিচে একটা লেকচারারে বেতন দেয় আর ইমাম গুলের আর ইমাম গুলের আনগো বচ্চ বিদুরি কই দাবি জিতি আর হানকানা বন্ধ দেন রিজিক চলি এই আল্লাহ তরফ থেকে ঠিক না আর আরো একটা ফসল যেহেতু কথাটা আই গেছে বাচ্চা গুলারে দড়ি দড়ি মসজিদ লে যাবে বাচ্চা গুলা দেখলে আনগো মাথা খারাপ হয়ে যায় কার হলান রে বেদ দৌড় দে মক্কা শরীফে তো গেড়ি থাকা দিয়ে দৌড় দে এই সময় কিছু করতে আরো মদিনাও দৌড় দে আপনারা অন দুই ভার্সন লোক নামাজ পড়ে 5 বছর হল মসজিদ গুলা খালি দেখবো খালি 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 এনে দিকো খালি খালি
ঠিক নি রে? বলে এটা কি থাকো নাই ওলানগুলা হুজুরে সিলেবাস দিছে মুরু আওলাদা কম বিশলা ওহম সাবের সিনি হুজুর সিলেবাস দিছে তোর তিন বছরে হুজুরের সুন্নত কত বড় রহস্য দশ বছরের জন্য ওয়াদ্রিবুহুম আলাইয়া দশ বছর হর হালকা মারিবা তাহলে তিন বছর যদি তুই সিলেবাস আদায় করস এই ছেলে নামাজি হয়ে যাবো ঠিক কিনা? তারপরে আঙ্গদেশ হোলান লই যেলে মায় মুরব্বীরা ক হোলান শতানি করে আর গজে ডাক দেন হাসাই মেমতি করবার সময় আয়কো হোলান শতানি কর এ নি অন্য বেদদব আয়কো আসিলাম তো বেদদব যেটা আগো আন্নে কি বুড়া কালে জওয়ান বালে কম করছি নি এ মিয়া আনো চাকরি শেষ আয়কো আরেক মসজিদে হান্দাইছি কেন চাকরি আরেক মসজিদে হান্দানো আহি এনে দিলে তো চাকরি এনো আল্লাহ কবুল সালামু আলাইকুম পাঁচ লাখ মসজিদ কড়া করি চাকরি বেড়ে একদিন করে করলে তো আরো কশ বছর লাগবে বাংলাদেশ ঠিক কিনা? একদম যারা আয় বেশি শতানি করছে আমি পাইতাম না ডাক দিতাম একদম যারা আমরা মসজিদে যাবার সময় ভার্গে ব্যাংক নিতাম ওই ব্যাংক বড়টি বর্ষাকালে মতে দে প্রতিটি মতে তিনটি ছিট করি ভার্গে ব্যাংক এডি আড়া ভগটে নিতাম বুড়িয়ারা নিয়ে উঠবেন তো অল্লাহ আড়া মনে করছি তার আতার ঠিক আছে কষ্টই করবে আর কিতা করবে এনে ডাইরেক্ট বুড়িকে কিটের দিকে এটা ভরে দিতে ফকড়ো ও মা এটা দিত আড়া গেরা মা হিয়েন তুই তো আড়াই অনেক সিয়ার ঠিক কিনা? কোলাইন শতানি করতে করতে এ আল্লাহর ওলি হইবে আর দেখছ তো হলান হাল হাতাইলে শেষ দেয় কত সুন্দর লাগে এনে আড়া কে সব বেলা আলা হেতারা করে শুয়ারি শুরি করছে তুমি চিত্তি কর আর ছবি আজ কোন গায়ে শুক্রবারই রে কত মজা হাতাইলে দিতে দিতে তো শেষদা সোজ হইব কথা কো আতুডা সিটিং আতুডা আনে মা কিল্লে উঠেছ হোলান মসজিদ নিবি নি তোর বচ্চা ভিতরে কই রে মোহলানগুন মসজিদ নিস তিনজন এলে তিনজন হোলান টোলান লই যাবি মসজিদ গুলো আবাদ কর মসজিদ গুলা এদিন না ইন্টারনেটে দেখলাম মাইয়া এত বড় মাইয়া হোলারে এনে টান দে কলজের ভিতর গাঁথি রেকমে তোমারে এবার হোলা এনে টান দিক মাইয়া রে কলজের ভিতর গাঁথি রেকমে তোমারে তো মাইয়া সিটেঙ্গে বাসা বুঝে দে কি এ গাথা সে গাথা না তোর মনের ভিতর রাখুন দে আল্লাহ নবী কইছে কলজের ভিতর গাঁথি রেখতি মসজিদে রে রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই ব্যক্তি জান্নাতে যাইব আরশের নিচে স্থান পাইব যার কলজা মসজিদের লগে লক্কাই থাকবো গাঁথি থাকবো আর খাইরুল বুকায় মাসাজিদ হওয়া সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মূল্যবান জায়গা ডিসিমেল কয়েক হাজার কোটি টাকা বিক্রি হয় মসজিদের কি কাশীনগরের বাজার না তাই এটা লেই এলেছি কবি নি জোরে কবি নি রেডি কলজার ভিতর গাঁথি রেখবে তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাঁথি রেখবে তোমারে সিনার লগে বান্দি রেখবে তোমারে ও মসজিদ রে সিনার লগে বাজাই রেখবে তোমারে তুই হইলে আর কলজার বড়ু পরানের পরান তোরে ছাড়া মন নতিয়ে বদ্দা চা দোকান তুই হইলে আর কলজার বড়ু পরানের পরান তোরে ছাড়া মন নতিয়ে বদ্দা চা দোকান আড্ডা দিতে ন যাই উমায় শিয়রট খাইতে ন যাই উমায় তোমারে সাজিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁথি রেখবে তোমারে কলজার ভিতর সিনার লগে বান্দি রেখবে তোমারে ও মসজিদ রে সিনার লগে বাজাই রেখবে তোমারে দজ্জার পুলত কামাই করতে বাইশাদের চাম্পান কানানার আর খাড়া রইয়ে ফুনতি তোরা যান দজ্জার পুলত কামাই ঘুরতে বাইশাদের সন্তান কানানার আর খাড়া রইয়ে ফুনতি তোরা যান তোমার বুকত নজ হরতি তোমার বুকত জিকিরি করতি তোমার বুকত দুরুদ ফরতি থাকিনি শীত জাগিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁথি রেখুম কলজার ভিতর গাঁথি রেখুমে তোমারে সিনার লগে বান্দি রেখুমে তোমারে ও মসজিদ রে সিনার লগে বাজাই রেখুম মরি গেলে করবে দাফন আর আপন জন তোমার ডাকত সুয়ু মাহাই জনমের মত ডাকত মানে কি না দিয়ে কি কথা বুঝতি মরি গেলে করবে দাফন আর আপন জন তোমার ডাকত সুয়ু মাহাই জনমের মত খাইরুল বুকা খদ দে তরে খাইরুল বুকা খদ দে তরে আর নবী সাবরে ও মসজিদ রে
কলজার ভিতর গাতি রেখুমে তোমারে, কলজার ভিতর সিনার লগে বান্দি রেখুমে তোমারে, ও মসজিদ রে সিনার লগে বাজাই রেখুমে তোমারে। আল্লাহু আকবার। কার আমার ভালোবাসার কামেলিওয়ালা, এখন নাই যে মদিনা ভালোবাসার কামেলিওয়ালা, এখন নাই যে মদিনা শিকল কাটা পাখি মতো উড়ি গগনে পারে, কোথায় যাইলে উম্মতি সুর বাজিবি মোর কানে, শিকল কাটা পাখির মতো উড়ি গগনে পারে, কোথায় যাইলে উম্মতি সুর বাজিবি মোর কানে, ভবের কুলে নিড়হারাইলাম, ভবের কুলে নিড়হারাইলাম, কান্না হইল সারামার ভালোবাসার কামিলিওয়ালা, এখন নাই যে মদিনা ভালোবাসার কামিলিওয়ালা, এখন যার জন্য সবই পাইলাম মানলাম না তার জীবনে, ভবের তরিয়ে তু ব্যথা সইলাম ক্ষণে ক্ষণে, যার জন্য সবই পাইলাম মানলাম না তার জীবনে, ভবের তরিয়ে তু ব্যথা সইলাম ক্ষণে ক্ষণে, নবীর সুন্নাত যে মানিবে, নবীর সুন্নাত যে মানিবে, সুখের জীবন তার আমার ভালোবাসার কামিলিওয়ালা, এখন নাই যে মদিনার ভালোবাসার কামিলিওয়ালা, এখন নাই যে মদিনা কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার কামিলিওয়ালা, এখন নাই যে মদিনার ভালোবাসা। আমাদের কলিজাতে দাগ লেগেছে যেদিন আল্লাহ রাসূল চলে গেছেন, ঠিক কিনা? কলিজারে দাগ উঠবো হুজুরের হলে যেদিন জান্নাতে যেতে আসবে, দেখছো ঠিক? কলিজাতে দাগ লেগেছে ভালোবাসা ময়না বাকি বেলে কার হয়ে গেছে, দেখছো তি কলজের ভিতর গাঁতি রেখুম তোমারে, কত একটা অসভ্য গানের এনে ডাইরেক্ট সভ্য বানাও আছে, আর গ্যারেজও আইলে দেখবি গান এটা গজল হয়ে গেছে।